আচ্ছা ফার্স্টে আমরা আসলে যে জিনিসটা দেখব আপনাদের হ্যাঁ আপনাদের একটা কমন যে প্রবলেমটা আসে সবচেয়ে বেশি সিএনএন থেকে সেটা হচ্ছে হয়তো আপনাদেরকে একটা ইনপুট আমার কথা কি শোনা যাচ্ছে তো আপনাদেরকে একটা এন এর আর্কিটেকচার দেওয়া থাকে যে কোন লেয়ারে কয়টা ফিল্টার আছে কি শেপের ফিল্টার আছে কনভুলেশনাল কোনখানে পুলিং লেয়ার আছে এরপর কয়টা ফুলি কানেক্টেড লেয়ার আছে সেগুলোতে নিউরন কয়টা আছে আর একটা ইনপুট ইমেজ শেপ দেওয়া থাকে তো প্রত্যেকটা লেয়ারে আসলে আমার লেয়ারে লেয়ারে যে আউটপুট ডিমেনশনগুলো আসবে ইনপুটের একটা ডিমেনশন সেটা তো চেঞ্জ হয়ে যায় কনভুলেশনের কারণে বিভিন্ন কারণে তো প্রত্যেকটা লেয়ারে লেয়ারে আমার যে আউটপুট ডিমেনশনগুলো আসে সেগুলো বের করতে হয় সেটাই আবার পরের লেয়ারের জন্য ইনপুট ডিমেনশন হিসেবে ইউজ হচ্ছে আর কি ঠিক আছে এই জিনিসগুলো ইম্পর্টেন্ট কারণ আসলে মানে খুব অবভিয়াস ব্যাপার যেটা মেশিন লার্নিংয়ে বা ডিপ লার্নিংয়ে আপনারা আমরা যে অপারেশনসগুলো করি মোস্টলি মেট্রিক্স মাল্টিপ্লিকেশান এবং ওখানে আসলে ডিমেনশন যদি ম্যাচ না করে তখন আসলে মানে মেট্রিক্স মাল্টিপ্লিকেশানে তো আপনার ডিমেনশন ম্যাচ করা লাগে তো সেটা যদি ম্যাচ না করে তাহলে আসলে আমাদের যে কাজগুলো আমরা করতে চাই সেগুলো করা যাবে না খুব সহজ ব্যাপার তো এই কারণে আসলে আমাদের এই ডিমেনশনগুলো জানা থাকা এবং কীভাবে আসলে হচ্ছে নিউরাল নেটওয়ার্ক এটা বুঝতে হয় আর কি তো এই পুরো প্রসেসড কোয়েশন হচ্ছে কেন আসলে ডিমেনশনগুলো চেঞ্জ হয় পুরো প্রসেসটার সেন্টারে আছে হচ্ছে কার্নেল নামে একটা জিনিস আপনারা জানেন আমরা কার্নেল আর ফিল্টার এই দুইটা ওয়ার্ড আসলে ইন্টারচেঞ্জেবলি ইউজ করি মোস্টলি যদিও হালকা একটু পার্থক্য আছে আমি একটু পরে দেখাবো সেটা বাট মোস্টলি কার্নেল বলতে বোঝানো হয় একটা ছোট মেট্রিক্স যেটা হচ্ছে আপনার কোনো একটা ইমেজের উপরে আমরা এই মেট্রিক্সটাকে অ্যাপ্লাই করি অ্যাপ্লাই করা বলতে বেসিক্যালি জাস্ট এলিমেন্ট ওয়াইজ মাল্টিপ্লিকেশনের জন্য ওটা ইমেজের কোনো একটা অংশ ওটাকে বসিয়ে দিই ইমেজের যে যে পিক্সেলের উপরে এই মেট্রিক্সটা বসে সেই সেই পিক্সেলের সাথে মেট্রিক্সের করেসপন্ডিং পজিশনে যে ভ্যালুগুলো আছে সেগুলোর গুণ হয় গুণ হওয়ার পরে আমরা একটা আউটপুট সবগুলো গুণফলকে আবার যোগ করে সামিং করে এরপরে আমরা একটা আউটপুট পাই ওই এই অপারেশনটা আসলে করা হয় হচ্ছে এই কার্নেল দিয়ে হ্যাঁ এটা আপনারা দেখেছেন নেইবারহুড প্রসেসিংয়ের সময় আমরা আসলে বলেছিলাম কার্নেলটা বেসিক্যালি কী করার চেষ্টা করছি আমরা বেসিক্যালি সেন্ট কার্নেলের সেন্টারে যে পিক্সেলটা আছে বা ইমেজে এটা যে জায়গায় আমি অ্যাপ্লাই করব সেই ইমেজের সেন্টারে মানে ইমেজের ওই পোর্শনের ঠিক সেন্টারে যে পিক্সেলটা আছে সেটার করেসপন্ডিং একটা ভ্যালু মানে আমি ইমেজটাকে প্রসেস করতে চাচ্ছি ইনপুট একরকম আছে আমি সামহাউ কোনো একটা কার্নেল দিয়ে বা অন্য কোনো প্রসেসে হলেও আমরা আসলে ওই ইমেজটাকে প্রসেস করতে চাচ্ছি প্রসেস করে আমরা আসলে যেটা বের করতে চাচ্ছি ওই পার্টিকুলার কেসে সেটা হচ্ছে ওই আউটপুট ইমেজের ওই পজিশনের যে পিক্সেলটা সেটার ভ্যালুটা কত হবে ঠিক আছে তো আপনারা পয়েন্ট প্রসেসিংয়ে দেখেছেন একটা আউটপুট ইমেজের একটা পিক্সেলের ভ্যালু আসলে ডিপেন্ড করে ইনপুট ইমেজের ওই করেসপন্ডিং পজিশনের ওই সোললি ওই পিক্সেলের ভ্যালুর উপরেই পয়েন্ট প্রসেসিং আমরা এটা দেখেছি বাট নেইবারহুড প্রসেসিং আমরা দেখেছি যে শুধুমাত্র ওই সেন্টার পিক্সেল না তার আশেপাশের এক দুই লেয়ারের যে নেইবারহুডের যে পিক্সেলগুলো সেগুলোর ভ্যালুর উপরেও ডিপেন্ড করে যাতে আমরা টেম্পোরাল যে ডিপেন্ডেন্সিগুলো এখানে মানে স্পেশিয়াল যে রিজনিংটা সেটা যাতে আমরা করতে পারি ঠিক আছে তো আমরা যদি ওই সেন্টার পিক্সেলের আশেপাশে একটা করে একটা লেয়ার নিই চারপাশে এক লেয়ার ওয়ান লেয়ার অফ পিক্সেলস তাহলে আমরা থ্রি ইন্টু থ্রি ফিল্টার পাই কার্নেল পাই এরপর যদি আমরা দুই লেয়ার নিই তাহলে ফাইভ ইন্টু ফাইভ পাবো তিন লেয়ার নিলে সেভেন ইন্টু সেভেন পাবো এটা আমাদের ইউজেজ অনুসারে আমরা কি আসলে আমাদের দরকার সেটা অনুসারে আমরা এই কাজটা করে থাকি ঠিক আছে আরেকটা জিনিস হচ্ছে আমরা এই কনভলিউশন অপারেশনটা করার সময় মানে কার্নেলটাকে তো আমরা আসলে ইমেজের উপরে স্লাইড করে করে নিয়ে যাব ঠিক আছে প্রথমে লেফট থেকে রাইটে তারপরে একটু নিচে যাব আবার লেফট থেকে রাইটে এভাবে আমরা পুরো ইমেজের উপর কার্নেলটাকে আসলে ঘুরিয়ে ঘুরিয়ে স্লাইড করে করে আমার অপারেশনটা চালাই যাতে আমার আউটপুট ইমেজটা পাই তো এই কাজটা সাধারণত আসলে করা হয় কনভলিউশন প্রসেসের সাথে এটা সবসময় জড়িত সেটা হচ্ছে আমরা ফ্লিপ ফ্লিপ করে নিই যেমন এই কার্নেলটাকে দেখেন এই কার্নেলটাকে আমরা যখন ফ্লিপ করেছি তখন কিন্তু মানে কমপ্লিটলি এই আইটা এখানে চলে এসেছে এটা এখানে চলে এসেছে মানে এই ফ্লিপিংটা আসলে খুবই ইম্পর্ট্যান্ট আর কি ঠিক আছে তো আমরা বাট একটা জিনিস হচ্ছে আমরা যে কার্নেলগুলো ইউজ করি অনেক সময় এই কার্নেলগুলো বিশেষ করে মানে ম্যানুয়াল প্রসেসিং প্রসেসিংয়ে আমরা যে কার্নেলগুলো ইউজ করি এগুলো অনেক সময় সিমেট্রিক হয় ফ্লিপ করলেও আসলে আমরা সেম জিনিসই পাই সো তখন আর আমাদের আসলে ফ্লিপ করা বা না করার খুব একটা মানে ইমপ্লিকেশান থাকে না মেইনলি কনভলিউশন প্রসেসে ফ্লিপ করা লাগে ওয়ান ডি হোক টু ডি হোক বাট ইন জেনারেল আর কি আমরা যদি এটাকে ফ্লিপ নাও করি আউটপুটে খুব বেশি যে এফেক্ট আসে বিশেষ করে যদি আমার এটা সিমেট্রিক ফিল্টার হয় তাহলে আসলে কোনো এফেক্টই থাকে না আর কি এখানে দেখেন একটা কনভোল প্রসেস আসলে আপনারা দেখতে পাচ্ছেন ঠিক আছে এখানে বেসিক্যালি আমি এই কার্নেলটাকে এই ইমেজের উপরে অ্যাপ্লাই করছি ঠিক আছে বাট খেয়াল করলে দেখবেন আমি যখন কার্নেলটাকে অ্যাপ্লাই করছি একদম কর্নারের যে পিক্সেলগুলো আছে ইমেজের সেগুলোর উপরে কিন্তু এই যে ব্লু যে লাইন ব্লু যে পিক্সেলটা সেটা কখনোই ওই পজিশনগুলোতে যেতে পারছে না কারণ এই কর্নার পিক্সেলের নেইবারহুডে উপরের নেইবারহুডে আসলে কোনো পিক্সেল নেই তো আমরা এই যে কর্নারের যে পিক্সেলগুলো আছে এগুলার জন্য আসলে কোনো করেসপন্ডিং আউটপুট পাচ্ছি না তো এটা হচ্ছে ফার্স্ট রিজন কেন আসলে একটা কার্নেলের সাহায্যে আমরা যখন কনভলিউশন করি কেন আসলে শেপ চেঞ্জ হয়ে যায় ঠিক আছে তো আপনারা বুঝতেই পারছেন এখানে যেমন আমার এই কেসে আমরা যেমন থ্রি ইন্টু থ্রি একটা ফিল্টার অ্যাপ্লাই করেছি ফাইভ ইন্টু ফাইভ একটা ইমেজের উপরে তো ওখানে আমার বেসিক্যালি আউটপুট যে ইমেজটা পেয়েছি সেখানে আমার ফাইভ ইন্টু ফাইভ থেকে ইনপুট ইমেজ ফাইভ ইন্টু ফাইভ থেকে আউটপুট ইমেজটা একটু কমে থ্রি ইন্টু থ্রি হয়ে গেছে ঠিক আছে এটা কিন্তু কার্নেলের কারণে না কার্নেল থ্রি ইন্টু থ্রি বলে এটা থ্রি ইন্টু থ্রি হয়েছে সেটা না বেসিক্যালি স্লাইড করে কয়টা পিক্সেলের উপর আসলে এই কার্নেলটাকে স্লাইড করা গিয়ে গিয়েছে ওইটা হচ্ছে ব্যাপার তো এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়টা এই কারণে থ্রি ইন্টু থ্রি হয়েছে তো এখান থেকেই বোঝা যাচ্ছে আসলে আমি যখন এই ফিল্টারিংটা অ্যাপ্লাই করি তখন এই এটা যদি থ্রি ইন্টু থ্রি ফিল্টার হয় যেহেতু এক লেয়ার ওই সেন্টার পিক্সেলের চারপাশে এক লেয়ার আমি ইউজ করেছি তো চারপাশ উপরে নিচে আমার একটা করে রো হারিয়ে যাবে ডানে বামে একটা করে কলাম হারিয়ে যাবে ঠিক আছে তো হাইট আর উইথ দুইটাই একটা করে উপরে নিচে সো দুই করে কমতে থাকার কথা সো ফাইভ থেকে কমে থ্রি হয়েছে হাইট উইথ তো থ্রি হয়েছে ফাইভ থেকে কমে ঠিক আছে তো এখানে প্রসেসটা একটু দেখানো হয়েছে কনভোলেশন প্রসেসটা এই ম্যাথটা আমরা আজকে একটু পরে করবো হয়তো এমনি কনভোলেশন প্রসেসটা দেখেন এটা হচ্ছে আমার ফিল্টারটা এটা একটা শার্পেনিং ফিল্টার এটা আপনারা আগে দেখেছেন হয়তো এই ফিল্টারটা আমরা হচ্ছে এই ইমেজের উপরে বেসিক্যালি কনভলভ করব। ঠিক আছে প্রথমে এই ফিল্টারটাকে আমরা এই অংশের উপর ইমেজের এই অংশের উপর এটাকে আমরা প্লেস করেছি দেন আমরা এলিমেন্ট ওয়াইজ যে গুণ ফল সেটা বের করেছি তো খেয়াল করে দেখেন প্রথমে এই পজিশনের সাথে এই পজিশন সো জিরো ইন্টু ওয়ান দেন মাইনাস ওয়ান ইন্টু থ্রি জিরো ইন্টু টু দেখছেন প্রত্যেকটা পজিশন ওয়াইজ আমরা এলিমেন্ট ওয়াইজ মাল্টিপ্লিকেশনটা করছি এবং সবগুলোকে লাস্টে যোগ করবো তাহলে জিরোর সাথে ওয়ানের গুণ ফল মাইনাস ওয়ানের সাথে থ্রি এর গুণ ফল জিরোর সাথে টু এর গুণ ফল এই মাইনাস ওয়ানের সাথে টু এর গুণ ফল ফাইভের সাথে এখানে মাঝখানে সেন্টার পিক্সেল ফাইভ সেন্টার পিক্সেল ওয়ান এদের গুণফল হবে জিরোর সাথে আবার মাইনাস ওয়ানের গুণফল জিরোর সাথে ওয়ান মাইনাস ওয়ানের সাথে থ্রি জিরোর সাথে টু সবগুলো অ্যাড করে আসলে দেখেন এখানে সবগুলো করা হয়েছে সবগুলো অ্যাড করে আমরা পাই মাইনাস থ্রি তো এটা হচ্ছে খেয়াল করে দেখেন এটা হচ্ছে আমার ইনপুট ইমেজ ইনপুট ইমেজের এই যে পিক্সেলটা আছে এটার করেসপন্ডিং আউটপুট ইমেজের যে পিক্সেলটা সেটা আমি এখন বের করবো তো সেটা বের হয়েছে এই পুরো অপারেশনের মাধ্যমে আমার ওই পিক্সেল লেভেলটা বের হয়েছে মাইনাস থ্রি আসলো এরপর সিমিলারলি আমরা এটাকে যদি এক ঘর ডানে সরাই যদি এক এক ঘর স্ট্রাইট করি ঠিক আছে তাহলে এই পজিশন থেকে সরে এই এতটুকুতে চলে আসবে আছে এতটুকুতে চলে আসবে তো তখন জিরোর সাথে থ্রি এর গুণ হবে টু এর সাথে মাইনাস ওয়ানের গুণ হবে জিরোর সাথে আবার জিরোর গুণ হবে এখানে ওয়ানের সাথে মাইনাস ওয়ান এখানেও ওয়ানের সাথে মাইনাস ওয়ান এখানে টু এর সাথে মাইনাস ওয়ান এভাবে আমরা মাইনাস সিক্স আর জিরো ইন্টু ফাইভ তো জিরো বাকিগুলোও জিরো দিয়ে গুণ হচ্ছে তো আমার ওভারঅল এখানে আসলে মাইনাস সিক্স আসার কথা ঠিক আছে তো এভাবে আমরা আসলে প্রথমে এই পজিশন একটা পাবো তারপর এটা তারপর এটা এরপর আর যেতে পারবো না কারণ এই পাশে আর পিক্সেল নেই দেন আসবো এটাতে এক ঘর নিচে চলে আসবো এখানে একটা পাবো এখানে একটা পাবো এখানে একটা পাবো দেন এখানে একটা পাবো এখানে একটা পাবো এখানে একটা পাবো এভাবে আমরা থ্রি ইন্টু থ্রি একটা আউটপুট ইমেজ পেয়ে যাই এটা হচ্ছে কনভলিউশন প্রসেস কেন আসলে এখানে আসলে ইমেজের ইনপুট আর আউটপুটের যে ডিমেনশন ম্যাচ করে না কেন সেটা আমরা বুঝতে পারি বুঝতেই পারছেন এই কার্নেলটা যদি থ্রি ইন্টু থ্রি না হয় ফাইভ ইন্টু ফাইভ হতো তাহলে আমরা আসলে পুরো ইমেজে জাস্ট একবারই কনভলভ করতে পারতাম ঠিক আছে না নাহলে মানে ডিমেনশনটা ক্রস করে চলে যেত তখন খালি এই টু এর সাথে যে গুণফলটা সেটা আমরা মানে তখন হচ্ছে আমরা একটা ফাইভ ইন্টু ফাইভ কার্নেল পেতাম সেটা পুরো ইমেজের সাথে কনভলভ করে আমরা একটাই ভ্যালু পেতাম ঠিক আছে তো যদি কার্নেলের সাইজ বড় হয় ইমেজটা আরও বেশি শ্রিঙ্ক করে ওকে তো এখানে ওভারঅল একটা কনভলসন প্রসেস দেখানো হয়েছে দেখেন বেসিক্যালি আমি কার্নেলটাকে মুভ মুভ করছি পুরো একটা একটা কার্নেলকে ইমেজে করে নিয়ে যাচ্ছি ঠিক আছে তো এখানে প্রত্যেকটা গুণ ফলগুলো আমরা পেয়েছি তো আউটপুট ইমেজের সেটা এরকম হল আচ্ছা তো আমি যেটা বললাম আমার কনভলিউশন প্রসেসে তো আমার আসলে ইমেজের সাইজটা শ্রিঙ্ক করছে তো আমি ধরেন চাই যে ইমেজের সাইজ শ্রিঙ্ক না করুক বা যতটা শ্রিঙ্ক করছে ততটা না করুক তখন আমরা আসলে বা ইমেজের ইমেজের সাইজ আমরা বাড়াতেও পারি চাইলে আউটপুট ইমেজের সাইজটা তখন আমরা আসলে যেটা করি অলরেডি আপনারা জানেন আমরা বেসিক্যালি প্যাডিং করি প্যাডিং মানে হচ্ছে ওই যে আমার কর্নারে যা ছিল মানে উপরে নিচে ডানে বামে সব জায়গায় আমরা একটা করে পিক্সেল অ্যাড করে দিয়েছি খেয়াল করে দেখেন এটা হচ্ছে সেন্টারে আমার ফাইভ ইনটু ফাইভ ইমেজটা চারপাশে আমরা একটা পুরো লেয়ার অ্যাড করে দিয়েছি প্যাডিং ঠিক আছে এই প্যাডিং করার ক্ষেত্রে সুবিধা যেটা মানে আমরা আসলে যে রুলটা অ্যাপ্লাই করি এখানে অনেক রকম প্যাডিং আছে আপনারা জিরো প্যাডিং পড়েছেন এজ প্যাডিং পড়েছেন এজ প্যাডিংটা খুব কমনলি ইউজ হয় এসব কেসে মানে বেসিক্যালি এই পিক্সেলের ভ্যালু হবে এখানে তার সাথে অ্যাডজাস্ট অরিজিনাল ইমেজের যে পিক্সেলটা সেটার ভ্যালু যা সেটাই সবচেয়ে ক্লোজ যে অরিজিনাল ইমেজের পিক্সেল সেটার ভ্যালু যদি নাইন হয় তাহলে এটাকেও আমি নাইন দিয়েই রিপ্লেস করবো এটা নাইন হবে এটাও নাইন হবে এটাও নাইন হবে এখানে এটা মিলবে হচ্ছে এই পিক্সেল ভ্যালুর সাথে এটার সাথে এটা মিলবে এটার সাথে এটা মিলবে এটার সাথে এটা মিলবে ঠিক আছে তো এখানে ওই প্রসেসটা দেখানো হয়েছে খেয়াল করে দেখেন প্যাডিংটা করা হয়েছে কীভাবে এই পজিশনে একটা ওয়ান আছে তো এর সাথে এর ক্লোজেস্ট যতগুলো প্যাডিং করার পরে যতগুলো পিক্সেল পাওয়া গেছে সবগুলোর ভ্যালু ওয়ান দিয়েছি আমরা দেন এটা আবার দেখেন এটার ক্লোজেস্ট যে পিক্সেলটা অরিজিনাল ইমেজে সেটা হচ্ছে টু ছিল তো এটা আমরা টু দিয়ে রিপ্লেস করেছি এটার সাথে ওয়ান এটার সাথে হচ্ছে ওয়ান ছিল ওয়ান দিয়ে রিপ্লেস করেছি এটার সাথে থ্রি ছিল থ্রি দিয়ে রিপ্লেস করেছি আবার এটার সাথে এই তিনটা পিক্সেলই ক্লোজেস্ট তো তিনটেই ওয়ান দিয়ে রিপ্লেস করেছি এভাবে আমরা পুরো প্যাডিংটা করেছি ঠিক আছে প্যাডিং করার ফলে সুবিধাটা কি এখন আমি যদি আমার থ্রি ইন্টু থ্রি ফিল্টারটাকে পুরো ইমেজ জুড়ে কনভলভ করি তাহলে কিন্তু আমি একদম অরিজিনাল ইমেজের যে কর্নার পিক্সেলগুলো সেগুলোকেও অ্যাক্সেস করতে পারছি দেখেন এখন কিন্তু অরিজিনাল ইমেজের কর্নালে যে কর্নারে যে ওয়ানটা ছিল আমি সেটার উপরেও আমার কার্নেলকে বসাতে পারছি কারণ এক্স একটা এক্সট্রা লেয়ার অফ প্যাডিং আছে ঠিক আছে এটা করার কারণে আমার যে আউটপুট ইমেজের যে শেপটা সেটাও এখন ইনপুট ইমেজ অরিজিনাল ইনপুট ইমেজের মতো ফাইভ ইন্টু ই হচ্ছে যদিও প্যাডিং করার পরে ইনপুটটা সেভেন ইনটু সেভেন হয়ে গেছে আমরা ইচ্ছা করেই করেছি যাতে আউটপুট ইমেজটা অরিজিনাল ইমেজের মতো হয় ঠিক আছে তো এই হচ্ছে মোটামুটি প্যাডিং করলে আসলে কী হচ্ছে তো এটা প্যাডিং করার পরের যে প্রসেসটা সেটা একটু দেখানো হয়েছে মোটামুটি এই অ্যানিমেশনগুলো আমি দেখাচ্ছি যাতে একটু একটা সেন্স ক্রিয়েট হয় একটা মানে ইনকুইশন ক্রিয়েট হয় যে কীভাবে জিনিসটা কাজ করছে ঠিক আছে তো এভাবে বেসিক্যালি দেখেন একটা ইনপুট ইমেজ সেটাকে আমরা প্যাডিং করেছি প্যাডিং করার পরে একটা থ্রি ইন্টু থ্রি কার্নেল অ্যাপ্লাই করে আমরা একটা আউটপুট ইমেজ পেয়েছি ঠিক আছে আচ্ছা দেন আসে হচ্ছে স্ট্রাইড হ্যাঁ আমরা যদি আগেরটা একটু দেখি খেয়াল করে দেখেন এখানে কিন্তু প্রতিবারে আমরা আমাদের যে কার্নেলটাকে সেটাকে এক ঘর করে সরাচ্ছি মানে এক পিক্সেল করে ডানে বা পরে নিচে ও এক পিক্সেল করে সরাচ্ছি ঠিক আছে এটাকে বলা হচ্ছে ওয়ান স্ট্রাইড তো যদি আমি ওয়ান স্ট্রাইডের জায়গায় স্ট্রাইটটা একটু বাড়িয়ে দিই যেমন এখানে খেয়াল করে দেখেন আমি কিন্তু স্ট্রাইট বাড়িয়ে দিয়েছি একটু দুই ঘর করে টু পিক্সেল করে আমরা সরছি উপরেও উপরে নিচেও এবং ডানে বামেও ঠিক আছে তো সেটা আমরা করতে পারি কি না অ্যান্সার হচ্ছে হ্যাঁ আমরা করতে পারি স্ট্রাইড অনেক সময় ইউজ করা হয় এবং এটা করা হয় যাতে ইমেজের সাইজটা আরও বেশি শ্রিঙ্ক হয় বুঝতেই পারছেন এখানে দেখেন আমার থ্রি ইন্টু থ্রি একটা ফিল্টার যদি আমরা এরকম ফাইভ ইন্টু ফাইভ ইমেজে অ্যাপ্লাই করি স্ট্রাইট যদি ওয়ান হতো আমরা আউটপুটেও থ্রি ইন্টু থ্রি ইমেজ পেতাম বাট খেয়াল করে দেখছেন স্ট্রাইড যখন আমরা টু অ্যাপ্লাই করেছি আমরা আসলে আউটপুটে পেয়ে যাচ্ছি টু ইন্টু টু একটা ইমেজ মানে সাইজটা আরও বেশি শ্রিঙ্ক করছে আর কি ঠিক আছে আচ্ছা তো এখানে এই জিনিসটা একটু ভালো করে খেয়াল করা হয়ে মানে দেখানো হয়েছে খেয়াল করে দেখেন বেসিক্যালি আমরা সেন্টার পিক্সেল কোনগুলো পাচ্ছি সেটা দেখানো হচ্ছে এখানে 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 এক মানে মাঝখানে একটা করে পিক্সেল আমরা স্কিপ করেছি যখন আমরা স্ট্রাইটটা টু ইউজ করেছি এই কারণে দেখেন আমার অরিজিনাল ইমেজ থেকে যে আউটপুট ইমেজ হচ্ছে এটা এটা একটু স্ট্রিঙ্ক করে গেছে ঠিক আছে তো আমরা যেটা বুঝলাম এতক্ষণ আসলে এগুলো দেখানোর কারণ হচ্ছে প্রথমত আমার কনভলিউশন প্রসেসে ফিল্টার সাইজের উপর ডিপেন্ড করে আমার ইনপুট ডিমেনশন চেঞ্জ হতে ইনপুট ডিমেনশন থেকে আউটপুট ডিমেনশনটা চেঞ্জ হতে পারে এরপর প্যাডিং কতটুকু আছে এটার উপর ডি ডিপেন্ড করে চেঞ্জ হতে পারে আরেকটা জিনিস সেটা হচ্ছে স্ট্রাইড কতটুকু আছে এটার উপর ডিপেন্ড করে চেঞ্জ হতে পারে অ্যান্ড অবভিয়াসলি ইনপুট ডিমেনশনের এফেক্ট তো আছেই তো এইগুলোর উপর বেস করেই আমরা আসলে আমাদের যে ফর্মুলাটা সেটা জেনারেট করব ঠিক আছে তো আমরা আসলে আগে এই ডিমেনশনগুলো একটু দেখে নিই তো বেসিক্যালি আমাদের যে ইনপুট আউটপুট ডিমেনশনের যে ফর্মুলাগুলো অলরেডি আপনারা জেনেছেন আমাদের কার্নেলের কার্নেলটার সাইজ কীরকম সেটার উপর ডিপেন্ড করছে প্যাডিং কতটুকু করেছি তার উপর ডিপেন্ড করে স্ট্রাইট কতটুকু তার উপর ডিপেন্ড করে সাথে আমার ইনপুট লেয়ার তো আছেই মানে ইনপুট ডিমেনশন তো আছেই তো যেটা হয় আমাদের ধরেন ইনপুট ইমেজ যেটা ছিল সেটার উইথ ছিল ডাব্লিউ হাইট ছিল এইচ ইন আর সি ইন হচ্ছে চ্যানেলের সংখ্যা আর জিবি ইমেজ হলে এটা থ্রি হবে যদি পরে ভেতরের হিডেন কোনো লেয়ার হয় তখন আসলে ফিল্টারের সংখ্যা যত চ্যানেলের সংখ্যাও তত হয় বা স্যাটেলাইট ইমেজে আমরা সেভেন বা ইলেভেনের মতো চ্যানেল সংখ্যাও দেখি ঠিক আছে আর আউটপুট ডিমেনশনও সিমিলার তাহলে আমরা ধরে নিই যে ডব্লিউ আউট হচ্ছে আউটপুট উইথ এইচ আউট হচ্ছে আউটপুট হাইট এবং সি আউট হচ্ছে আউটপুটের চ্যানেল সংখ্যা ঠিক আছে তো আমরা এগুলো আসলে কীভাবে বের করবো আউটপুটের ডিমেনশনটা কেমন হবে আমরা অলরেডি যতটুকু দেখেছি সেখান থেকেই আমরা আসলে সেন্স করতে পারি জিনিসটা ইন্টুইটিভলি আমরা বের করতে পারবো বাট আমাদের একটা সেট ফর্মুলাও আছে আসলে তো সেট ফর্মুলাটা এরকম ডাব্লিউ আউট হবে হচ্ছে ডাব্লিউ ইন মাইনাস এফ প্লাস টু ইন্টু প্যাডিং ডিভাইডেড বাই সাথে পুরোটার সাথে ওয়ান যোগ করতে হবে ঠিক আছে তো ধরেন আমার আমরা যদি আগের যে এক্সাম্পলগুলো ছিল যেমন ধরেন এখানে আমার ডাব্লিউ এবং এইচ হচ্ছে ফাইভ তাই না হাইট হচ্ছে ফাইভ পিক্সেল উইথ হচ্ছে ফাইভ পিক্সেল এখানে কার্নেলের আবার যে শেপটা সেটা হচ্ছে থ্রি ইন্টু থ্রি সো এফ হচ্ছে কার্নেল ডিমেনশন হচ্ছে থ্রি এখানে স্ট্রাইড হচ্ছে জাস্ট ওয়ান এবং প্যাডিং আসলে নেই ঠিক আছে তো আমরা যদি এখন এটা মিলিয়ে দেখি থ্রি ইন্টু থ্রি ইমেজ আমরা পাই কি না তাহলে মিলায় দেখেন এখানে ফাইভ মাইনাস ফিল্টারের সাইজ হচ্ছে থ্রি সো ফাইভ মাইনাস থ্রি প্লাস টু ইন্টু প্যাডিং এখানে প্যাডিং ছিল না সো জিরো ফাইভ মাইনাস থ্রি প্লাস জিরো ডিভাইডেড বাই স্ট্রাইট তো ওয়ান ছিল তাহলে এখানে ওয়ান দিতে হবে তো ফাইভ মাইনাস থ্রি প্লাস জিরো ডিভাইডেড বাই ওয়ান সো বেসিক্যালি ফাইভ মাইনাস থ্রি বাই ওয়ান মানে টু টু প্লাস ওয়ান তাহলে ডাব্লিউ আউট আমার হওয়া উচিত হচ্ছে টু প্লাস ওয়ান সমান থ্রি দেখেছেন এটা কিন্তু মিলেছে আমরা ওই ইমেজ যেটা আউটপুট ইমেজ দেখেছিলাম সেটা কিন্তু থ্রি ইন্টু থ্রি ছিল সিমিলারলি এইচ আউটও এক্স্যাক্টলি সিমিলার ক্যালকুলেশন ফাইভ ছিল এইচ ইন বাকি সব তো সেম তো এটাও থ্রি আসবে সো থ্রি ইন্টু থ্রিমেচ ডাব্লিউ আউট ও থ্রি এইচ আউট ও থ্রি এখন এই যে সি আউটটা এটা আসলে কত হবে মানে আউটপুট চ্যানেলের সংখ্যা আসলে কত হবে এটার জন্য আমাদেরকে একটু বুঝতে হবে যে কার্নেল আর ফিল্টারের যে ডিফারেন্সিয়েশনটা সেটা এটা একটু চিন্তা করেন প্রথমত আমরা তো আসলে জানি আর জিবি ইমেজ বেসিক্যালি একটা ইমেজ হলেও সেখানে এক একই ইমেজের তিনটা আলাদা আলাদা লেয়ার থাকে বলতে পারেন তিনটা আলাদা আলাদা মেট্রিক্স আছে ঠিক আছে ইমেজকে একটা স্কেল ইমেজকে যদি আমরা একটা মেট্রিক্স হিসেবে কল্পনা করি তাহলে একটা আট জিবি ইমেজ বা একটা কালার্ড ইমেজের একাধিক এরকম মেট্রিক্স থাকবে ঠিক আছে তো এখানে একটা মেট্রিক্স হচ্ছে রেড কালারের যে ডিস্ট্রিবিউশনটা সেটাকে রিপ্রেজেন্ট করে একটা হচ্ছে গ্রিনকে একটা হচ্ছে ব্লুকে এ কারণেই আমরা বলছি আট জিবি ঠিক আছে তো যেমন এই কালারড ইমেজটা আসলে এরকম তিনটা গ্রে স্কেল ইকুইভ্যালেন্ট তিনটা ইমেজের যোগফল বলতে পারেন ঠিক আছে তো এটা হচ্ছে রেড গ্রিন আর ব্লু যদি আমরা গ্রে স্কেলে রিপ্রেজেন্ট করতাম এরকম ইমেজ পেতাম আমরা তার মানে আমরা বুঝতে পারছি আসলে আর জিবি ইমেজে হাইট আর উইট পাশাপাশি আমার একটা ডেপথও আছে সেটা হচ্ছে বেসিক্যালি চ্যানেল আর জিবি ইমেজে থাকে তিনটা চ্যানেল রেড চ্যানেল গ্রিন চ্যানেল এবং ব্লু চ্যানেল এটাও আপনারা জেনেছেন আগে আমি বলেছি অনেক ইমেজে দেখা যায় আট জিবির পাশাপাশি আরেকটা চ্যানেল থাকে যেটা হচ্ছে ইনফ্রারেড চ্যানেল এরপর স্যাটেলাইটে আসলে আট জিবি মানে এই আমাদের ভিজিবল লাইটের পোর্শনটাকেই আরও অনেক বেশি ভাগে ভাগ করা যায় সেভেন বা ইলেভেনটা চ্যানেলে ভাগ করা যায় আর ফিল্টারিংয়ের কারণে আমাদের তো চ্যানেলের সংখ্যা চেঞ্জ হতেই পারে ঠিক আছে তো সেটা আসলে কিভাবে হয় দেখেন যখন একটা আট জিবি ইমেজে আমি ফিল্টারিং করব তখন এরকম একটা প্রসেস ঘটে খেয়াল করে দেখেন এখানে কিন্তু আমার জাস্ট একটা ফিল্টার দিয়ে হবে না রেড চ্যানেলের উপর আমার একটা একটা কার্নেল দিয়ে হবে না হ্যাঁ রেড চ্যানেলের উপর আমার একটা কার্নেলকে কনভলভ করতে হবে ব্লু চ্যানেলের উপর একটা কার্নেলকে কনভলভ করতে হবে গ্রিন চ্যানেলের উপর একটা কার্নেলকে কনভলভ করতে হবে তাহলে আমার যে ফিল্টারের শেপটা সেটা কিন্তু আর থ্রি ইন্টু থ্রি নেই এটাও আমার ইনপুট যে যতগুলো চ্যানেল ততগুলোতে কনভার্ট হয়ে যাচ্ছে মানে ততটা ডেপথ এখানেও অ্যাড হয়ে যাচ্ছে তাহলে আমার শেপটা হয়ে যাচ্ছে থ্রি ইন্টু থ্রি ইন্টু নাম্বার অফ চ্যানেলস বা এই কেসে নাম্বার অফ চ্যানেলস হচ্ছে থ্রি সো থ্রি ইন্টু থ্রি ইন্টু থ্রি হয়ে যাচ্ছে আমার এই ফিল্টারের যে শেপটা এখানেই কার্নেল আর ফিল্টারের একটা ডিফারেন্স আসলে চলে আসে কার্নেল হচ্ছে বেসিক্যালি আমার যে মেট্রিক্সটা ইন্ডিভিজুয়াল মেট্রিক্সগুলোকে আমরা কার্নেল বলি সাধারণত আর এরকম একাধিক কার্নেল মিলে যখন আমি একটা ইমেজের উপর সেটাকে কনভলভ করার চেষ্টা করছি যখন মানে চ্যানেল বেড়ে যাচ্ছে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল চ্যানেল এক একটা কার্নেল আর পুরোটা মিলে থ্রি ইন্টু থ্রি ইন্টু থ্রি পুরো শেপটা মিলে আসলে একটা ফিল্টার গঠিত হয় ঠিক আছে এই হচ্ছে বেসিক্যালি ফিল্টার আর কার্নেলের মধ্যে খুব সূক্ষ্ম একটা পার্থক্য যদিও আমরা ইন্টারচেঞ্জেবলি ইউজ করি বাট এটা হচ্ছে পার্থক্য আর কি তো তার মানে আর জিবি ইমেজের ক্ষেত্রে আমার ফিল্টারের শেপটা থ্রি ইন্টু থ্রি থেকে চেঞ্জ হয়ে থ্রি ইন্টু থ্রি ইন্টু থ্রি হয়ে যাচ্ছে আর জিবি ইমেজের জন্য আর যদি চ্যানেলের সংখ্যা আরও বাড়ে তাহলে ওই ওই লাস্টের যে ডিমেনশনটা সেটা আরও বাড়তে পারে তো এটা হচ্ছে ফার্স্ট ফেজ আমি প্রত্যেকটা ফিল্টারের তো এখন তিনটা চ্যানেল ফিল্টারেরও প্রত্যেকটা চ্যানেল কনভলভ করে আমি আউটপুট ইমেজ পাচ্ছি কিছু ঠিক আছে এরপরে আমরা আসলে যেটা করি এই যে এখানে খেয়াল করে দেখেন আমরা তো এখানে আউটপুট ইমেজ জেনারেট করছি ঠিক আছে দেন আমরা আসলে যেটা করি এই যে তিনটা ফিল্টার ছিল তিনটা ফিল্টার থেকে আমরা যে করেসপন্ডিং আউটপুটগুলো পেয়েছি সবগুলোকে সাম করে বা সামহাউ কম্বাইন করে আমরা একটা একটা ইকুইভ্যালেন্ট ইমেজে নিয়ে আসি ঠিক আছে তিনটা চ্যানেল আর আমরা আউটপুট ইমেজে রাখি না তিনটাকে আমরা কম্বাইন করে একটা ইমেজ একটা ইমেজে একটা রিপ্রেজেন্টেটিভ ইমেজ আমরা নিয়ে আসি তাহলে ইনপুট চ্যানেলের সংখ্যাটা আসলে আমাদের আর রিলেভেন্ট থাকছে না আউটপুট ডিমেনশানে কারণ আমরা সব যতটাই ইনপুট চ্যানেল থাকুক না কেন এখানে তিনটা দেখানো হয়েছে বাট আরও বেশি হতে পারে সবগুলোকে কম্বাইন করে একটাতে নিয়ে আসবো ঠিক আছে বাট ব্যাপার হচ্ছে আমরা কিন্তু একটাই ফিল্টার সাধারণত একটা কনভোলেশনাল লেয়ারে অ্যাপ্লাই করি না আমরা নাম্বার অফ ফিল্টার্স দেখাই যে যেহেতু একটা ফিল্টার মোটামুটি ধরেন একটা পার্টিকুলার ফিচারই হয়তো সে এক্সট্রাক্ট করতে পারবে তো আমরা একাধিক ফিল্টার এক্সট্রাক্ট করি ঠিক আছে একাধিক ফিল্টার আমরা অ্যাপ্লাই করি এখানে আটটা ষোলোটা বত্রিশটা চৌষট্টিটা অনেক রকম নাম্বার হতে পারে তো তাহলে বুঝতেই পারছেন আমার আসলে এখানে আমরা একটা পার্টিকুলার ফিল্টারের জন্য এরকম একটা ইমেজের রিপ্রেজেন্টেশন পাবো তাহলে আমার যদি আটটা ফিল্টার থাকে এরকম আটটা পাবো ঠিক আছে তো ওই জিনিসটা এখানে আমাদের মাথায় রাখতে হবে তাহলে আমাদের আউটপুট ডিমেনশান যেটা সেটা আসলে বুঝতেই পারছেন আমরা যদি এরকম আটটা ফিল্টারের জন্য আটটা আলাদা আলাদা ইমেজ রিপ্রেজেন্টেশন পাই ফিচার ম্যাপ বেসিক্যালি এগুলো তাহলে আমাদের যে আউটপুটের ডেপথটা সেটাই ফিল্টারের সংখ্যাটাই হবে না তার মানে আউটপুট চ্যানেলের সংখ্যা হবে যতটা ফিল্টার আমি আসলে অ্যাপ্লাই করেছি সেটা ওই ওই জিনিসটাই আমরা আসলে পরে দেখি আর কি সাথে প্যারামিটার ক্যালকুলেশনের সময় আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে প্রত্যেকটা ফিল্টারের সাথে ধরেন থ্রি ইন্টু থ্রি ইন্টু থ্রি একটা ফিল্টারের সাথে যেখানে তিনটা কার্নেল ছিল আর জি বি ইমেজের ক্ষেত্রে সেটার সাথে অবশ্যই একটা বায়াস টার্ম থাকে ঠিক আছে তো প্যারামিটার ক্যালকুলেশনের সময় আমাদেরকে এই বায়াস টার্মটা ক্যালকুলেট করতে হবে ডিমেনশনের ক্ষেত্রে রিলেভেন্ট না বাট প্যারামিটার ক্যালকুলেশনের সময় আমাদেরকে এটা অবশ্যই মাথায় রাখতে হবে ঠিক আছে তো আমরা যেখানে ছিলাম তাহলে আমাদের যে আউটপুট ডিমেনশনের যে চ্যানেল সংখ্যা ডেপথ যেটা সেটা হচ্ছে বেসিক্যালি ওই লেয়ারে আমি যতটা ফিল্টার অ্যাপ্লাই করেছি সেটাই যদি আটটা ফিল্টার অ্যাপ্লাই করি এই ডেপথ হয়ে যাবে এইট ইনপুটটা আর জিবি হোক বা ফোর্থ চ্যানেল হোক সেটা আসলে ম্যাটার করবে না ম্যাটার করবে হচ্ছে আমি ফিল্টার কয়টা অ্যাপ্লাই করেছি আউটপুট চ্যানেলের সংখ্যা ওই ফিল্টারের সংখ্যাটাই হবে আর আউটপুট হাইটার উইথ তো আমরা এই ফর্মুলা দিয়ে বের করতেই পারবো সেটা আমরা আগেই দেখেছি ঠিক আছে এখানে একটা জিনিস নিয়ে কনফিউশন হয় অনেক সময় এই যে এফটা এটা হচ্ছে আপনার সাধারণত ফিল্টার তো স্কোয়ার শেপের হয় থ্রি ইন্টু থ্রি ফাইভ ইন্টু ফাইভ সেভেন ইন্টু সেভেন এই যে স্কোয়ার শেপের ইউনিটটা মানে থ্রি ফাইভ বা সেভেন এগুলোকেই বলা হয় কার্নেলার ডিমেনশন ঠিক আছে তো থ্রি ইনটু থ্রি কার্নেলের জন্য কার্নেল ডিমেনশন হচ্ছে থ্রি ফাইভ ইন্টু ফাইভের জন্য ফাইভ সেভেন ইন্টু সেভেনের জন্য সেভেন অ্যান্ড সো অন আর কি আর প্যাডিং লেংথ হচ্ছে আপনি কত লেয়ার আসলে প্যাড করবেন আপনার ইমেজের চারপাশে এটা ওয়ান হলে একটা পিক্সেল করে চারপাশে প্যাড করা হয় টু হলে দুইটা পিক্সেল করে প্যাড করা হয় এটাই আর স্ট্রাইড হচ্ছে প্রতিবার কত ঘর শিফট করবেন আপনার ফিল্ডারটাকে এটাই এগুলো আমরা একটু পরে একটা ম্যাথে দেখব সমস্যা নেই আচ্ছা এটা তো এটা যখন আমরা দেখছিলাম এটা কিন্তু আসলে ছিল একটা সিঙ্গেল ইনপুটের জন্য হোয়াট অ্যাবাউট এ ব্যাট সাইজ মানে আমি তো এক আসলে কনভোলিউশন কনভোলিউশনাল নিউরাল নেটওয়ার্কে এস জিডি না হলে আমরা সাধারণত একটা সিঙ্গেল ইনপুট দিই না আমাদের সাধারণত একটা ব্যাট সাইজ থাকে ঠিক আছে আমরা একসাথে হয়তো বত্রিশটা চৌষট্টিটা একশো আঠাশটা দুশো ছাপ্পান্নটা এটা কম্পিউটেশনাল এফিসিয়েন্সির জন্য আমরা আসলে মানে টু এর পাওয়ারে ইউজ করি এটা বাট হোয়াট এভার এরকম একটা অনেকগুলো ইমেজ আমরা একসাথে ইনপুট হিসেবে দিই সেই পুরোটার একসাথে কস্ট ক্যালকুলেট করে পুরোটাকেই একসাথে আপডেট করা হয় ঠিক আছে তো ধরেন আমার ব্যাচ সাইজ হচ্ছে এন বা এটাকে থার্টি টু বলতে পারেন তাহলে আমার ইনপুট ডাইমেনশন কিন্তু আরেকটা ডাইমেনশন বেড়ে যাবে মানে থ্রি ডিমেনশনাল থেকে এটা ফোর ডিমেনশনাল হয়ে যাবে কারণ আমার এক একটা ইমেজ হচ্ছে ইমেজের ডাইমেনশন হচ্ছে ডাব্লিউ ইন এইচ ইন সি ইন ঠিক আছে তাহলে আমার যদি ব্যাট সাইজ এন হয় তার মানে কি বত্রিশটা ইমেজ একসাথে সো এখানে বত্রিশটা সিমিলার ইমেজ আছে তো আমার ডিমেনশন কিন্তু একটা বেড়ে যাচ্ছে তো এটা ফোর ডিমেনশনাল হয়ে যায় ইনপুট ডিমেনশন তখন ব্যাট সাইজ ইনপুট উইথ ইনপুট হাইট ইনপুট চ্যানেলস আর আউটপুট ডিমেনশনও সিমিলার ব্যাট সাইজ আউটপুট উইথ আউটপুট হাইট আউটপুট চ্যানেলস খেয়াল করে দেখেন আপনার এই যে ব্যাট সাইজটা সেটা কিন্তু কোনোভাবেই চেঞ্জ হচ্ছে না সেটা কিন্তু ইনপুট আর আউটপুট ইমেজে সেইমই থাকছে আপনি যদি বত্রিশটা ইনপুট ইমেজ দেন বত্রিশটা আউটপুট আউটপুট ইমেজই পাবেন ডব্লিউ চেঞ্জ হবে এইচ চেঞ্জ হবে চ্যানেলের সংখ্যাও চেঞ্জ হবে বাট ব্যাট সাইজটা চেঞ্জ হবে না এই পার্টিকুলার ডিমেনশনটা সেম থাকবে ঠিক আছে বাকি সব কিছু মোটামুটি সেম এরপর আসে হচ্ছে পুলিং লেয়ার পুলিং লেয়ারেও আসলে আমার আমাদের যেটা দেখা যায় পুলিং লেয়ার আসলে একটা পার্টিকুলার লেয়ারে আমরা আসলে একাধিক পুলিং ফিল্টার আসলে আসলে অ্যাপ্লাই করার কোনো দরকার হয় না আমরা একটাই ম্যাক্স পুলিং বা এভারেজ পুলিং বা এরকম কিছু একটা আমরা অ্যাপ্লাই করি ঠিক আছে তো সেখানে যেটা হয় আসলে আমাদের ইনপুট চ্যানেল সংখ্যা যা থাকে আউটপুটের চ্যানেল আউটপুট ডিমেনশনের যে চ্যানেল সংখ্যা মানে পুলিংয়ের পরেও চ্যানেল সংখ্যা সিমিলারই থাকে সেটাতে কোনো ধরনের চেঞ্জ আসে না ঠিক আছে প্রত্যেকটা চ্যানেলের যে মেট্রিক্সগুলো সেগুলোর উপরে আমরা আসলে পুলিংটা অ্যাপ্লাই করবো তো ওখানে কোনো চেঞ্জ আসে না বাট আমার যে আউটার এইচ আউট সেটা চেঞ্জ হয় সেটা কীরকম চেঞ্জ হয় খেয়াল করলে বুঝতে পারবেন এটা কিন্তু এক্স্যাক্টলি সেম ফর্মুলা আমাদের যে কনভুলেশন লেয়ারের জন্য যে ফর্মুলাটা দিয়েছি সেটাই বাট মাথায় রাখবেন সাধারণত পুলিং লেয়ারে আমরা কিন্তু স্ট্রাইড ততটুকুই রাখি যত যেটা হচ্ছে পুলিংয়ের পুলিং কার্নেল যেটা টু ইন্টু টু পুলিং হলে ম্যাক্স পুলিং হলে আমাদের সেখানে হচ্ছে ডিমেন তাহলে পুলিং কার্নেলের ডিমেনশন হচ্ছে টু থ্রি ইন্টু থ্রি হলে থ্রি ফোর ইন্টু ফোর হলে ফোর তো ওই কার্নেলের ডিমেনশন যত আমরা স্ট্রাইডও সাধারণত ততই রাখি এটার কারণ হচ্ছে আমাদের পুলিংয়ের উদ্দেশ্য হচ্ছে মেইনলি ইমেজে প্যারামিটারের সংখ্যাটা ইমেজে পিক্সেলের সংখ্যা কমিয়ে আনা বা প্যারামিটারের সংখ্যা যাতে কমায় আনা যায় ওই হিডেন যে লেয়ারগুলো সেখানে ডিমেনশনটাকে ছোট করার মাধ্যমে আমরা প্যারামিটারের সংখ্যাটা কমিয়ে আনতে পারি ঠিক আছে প্যারামিটারের সংখ্যা না বেসিক্যালি আমাদের ইউনিটের সংখ্যাগুলো আর কি হিডেন লেয়ারের ইউনিটের সংখ্যাটা আমরা কমিয়ে আনতে পারি তো পুলিং লেয়ারে সাধারণত এটা যদি টু ইন্টু টু ম্যাক্স পুলিং করেন তাহলে স্ট্রাইডো টুই হবে যদি থ্রি ইন্টু থ্রি ইউজ করেন স্ট্রাইডো থ্রিই হবে ইন দ্যাট কেস আমরা আসলে যেটা করি আমরা যদি মানে তখন এই ফর্মুলাটা অ্যাপ্লাই করবো আমরা সাধারণত পুলিং লেয়ারে আমরা প্যাডিংও অ্যাড করি না তো বেসিক্যালি যেটা দেখা যায় আপনার ইনপুট ডিমেনশন যেটা সেটাকে জাস্ট আপনার কার্নেলের ডিমেনশন দিয়ে ভাগ করে দিলেই আমরা আউটপুট ডিমেনশনগুলো পেয়ে যাই চ্যানেলের ক্ষেত্রে না উইথ আর হাইটের ক্ষেত্রে তো ইনপুট ডিমেনশন যদি ধরেন দশ থাকলো আর আপনি টু ইনটু টু পুলিং যদি ইউজ করেন তাহলে টেন বাই টু ফাইভ পেয়ে যাবো আমরা আউটপুটে ঠিক আছে টু ইন্টু টু এর জন্য জাস্ট অর্ধেক অর্ধেক হয়ে যাবে আমার হাইট আর উইথ যদি থ্রি ইনটু থ্রি হয় তাহলে ওয়ান থার্ড ওয়ান থার্ড হয়ে যাবে ফোর ইনটু ফোর হলে ওয়ান ফোর্থ ওয়ান ফোর্থ হয়ে যাবে সব কিছু ঠিক আছে কারণ সাধারণত আমরা প্যাডিংও অ্যাড করি না বাট প্যাডিং অ্যাড করলে তখন আবার এই জিনিসটা এতটুকু অ্যাড করতে হবে আর কি ফর্মুলায় ঠিক আছে আচ্ছা আর ব্যাট সাইজ এনের জন্য সিমিলার আসলে জাস্ট আমার একটা করে ডিমেনশন বেড়ে যাবে ওই ফার্স্ট ফার্স্ট যে এলিমেন্টটা সেটা হচ্ছে সাইজটা থেকে যাবে আগে ঠিক আছে দেন আসে হচ্ছে ফ্ল্যাটেনিং ফ্ল্যাটেনিং খুবই সিম্পল আসলে আমার যদি ইনপুট ডিমেনশন ইন এইচ ইন সি হয় থ্রি ডিমেনশনাল একটা টেন্সর থাকে আমার কাছে আমি আসলে যেটা করব ফ্ল্যাটেনিং এর মাধ্যমে পুরো জিনিসটাকে জাস্ট একটা ভেক্টরে কনভার্ট করে ফেলব জাস্ট একটা সিকোয়েন্স অফ ভ্যালুস ঠিক আছে তো তখন আমরা আসলে যেটা করি তাহলে টোটাল আসলে এখানে যতগুলো এলিমেন্ট ছিল সবগুলো মিলেই একটা বড় ভেক্টর আসবে তো টোটাল এলিমেন্টের সংখ্যা আসলে এই তিনটা ডিমেনশনকে গুণ করলে আপনি যেটা পাবেন বেসিক্যালি এটা যে ভলিউমটা সেটাই সো ডাব্লিউ ইন ইন্টু এইচ ইন ইন্টু সিন এটাই হচ্ছে আউটপুট ইউনিটের সংখ্যা ফ্ল্যাট এর পরে ঠিক আছে আর ফুলি কানেক্টেড লেয়ারে আসলে এটা আরও সিম্পল আপনার ইনপুট ইউনিটের যে সংখ্যা সেটা হচ্ছে ইনপুট ডিমেনশন আউটপুট ডিমেনশন হচ্ছে আউটপুট মানে এটা তো বলাই থাকবে যে কয়টা নিউরন আপনি বা আপনিই ডিফাইন করবেন যে কয়টা নিউরন রাখবেন বা কয়টা ইউনিট রাখবেন ওই ফুলি কানেক্টেড লেয়ারে যতটা নিউরন থাকবে সেটাই হচ্ছে আমার ডিমেনশন আর কিছু না আর যদি এখানে ব্যাট সাইজ চলে আসে জাস্ট আমার এটা ওয়ান ডির জায়গায় টু ডি হয়ে যাচ্ছে আর কি মানে আমার থার্টি টুটা ধরেন নিউরন ছিল আর ব্যাট সাইজ থার্টি টু তাহলে তার মানে কি এখানে প্রত্যেকটা আউটপুট ডিমেনশানটাতে তখন একটা এই যে ব্যাট সাইজের যে ডিমেনশানটা সেটা অ্যাড হয়ে যাবে আর কি ওয়ান ডির জায়গায় টু ডি হবে জাস্ট টিপিক্যালি এটাই হয় কারণ আমরা সাধারণত ধরেন মিনি ব্যাচ গ্রেডিয়েন্ট ডিসেন্ট যদি ইউজ করি বা যদি আমরা ব্যাচ গ্রেডিয়েন্ট ডিসেন্ট ইউজ করি তখন তো আমরা আসলে একসাথে অনেকগুলো ইমেজ ইনপুট হিসেবে দিই এটাই ঠিক আছে তো আচ্ছা আমরা এখন তাহলে এটার থেকে একটা ম্যাথ করে ফেলি দেখি আমরা এই ম্যাথটাতে আমরা আউটপুট ডিমেনশনগুলো বের করব ঠিক আছে এখানে ফর্মুলাটাও দেওয়া আছে তো কেউ কি বলতে পারবেন এটার আউটপুট ডিমেনশন কত হবে এখানে আমরা আসলে ফর্মুলাতে বসাই তাহলে হ্যাঁ এখানে ডাব্লিউ ইন কত বলেন তো উইথ কত

তাহলে কনভলিউশনাল লেয়ারের ক্ষেত্রে ধরে নেবেন স্ট্রাইড হচ্ছে 1 হবে সব সময় আর পুলিং লেয়ার হলে স্ট্রাইড হবে হচ্ছে ফিল্টারের যে সাইজটা ছিল ফিল্টারের ডাইমেনশন ততটুকু আমি কি বোঝাতে পেরেছি এটা জি স্যার কনভলিউশনাল লেয়ারে সব সময় 1 স্ট্রাইড ধরে নেবেন আর পুলিং লেয়ারে হচ্ছে ফিল্টার সাইজ যদি 2 ইনটু 2 হয় তাহলে 2 স্ট্রাইড 3 ইনটু 3 হলে 3 স্ট্রাইড ওকে আচ্ছা স্যার আই থিং এটা ফর্মুলা নিচে লিখে দিলে বেটার হয় বুঝিনি

আর কনভুলেশন লেয়ারে যে স্ট্রাইড সাধারণত মানে বাই ডিফল্ট ওয়ান ধরা হয় সেটা আমি লিখে দিব আর কি ঠিক আছে পুলিং একটা ওই স্লাইডে ছিল দেখাই আরেকবার এই যে এই যে এখানে লিখা আছে ইউজয়ালি ইন পুলিং লেয়ার স্ট্রাইড হচ্ছে এফ এটা লিখা আছে তো কনভুলেশন ক্ষেত্রে আমি জাস্ট এখানে লিখে দিব স্ট্রাইড হচ্ছে বাই ডিফল্ট ওয়ান ধরা হয় আর কি ঠিক আছে আচ্ছা তো যেখানে ছিলাম তো নিচে স্ট্রাইড হচ্ছে তাহলে ওয়ান বসবে ওকে পুরোটার সাথে ওয়ান যোগ করব তাহলে ওয়ান টোয়েন্টি ফোর

এটা আসলে ইনটুইটিভলিও বোঝা যায় ফাইভ ইন্টু ফাইভ ফিল্টার যেহেতু বেসিক্যালি আমি উপরে নিচে দুইটা করে লেয়ার হারিয়ে ফেলার কথা ডানে বামে দুইটা করে লেয়ার হারিয়ে ফেলার কথা তো আমি যদি প্যাডিং টু অ্যাপ্লাই করি তাহলে ওই দুইটা লেয়ার রিকভার হয়ে যাচ্ছে তো বেসিক্যালি আমার ইনপুট ডিমেনশন আর আউটপুট ডিমেনশন সেম হবে তো খেয়াল করে দেখেন সেম আসছে কিন্তু ওয়ান টোয়েন্টি ফোর ওয়ান ফর্টি ফোর আচ্ছা এবার এটা কত হবে বলেন তো আমার যে ফোর হবে না স্যার ফোর হবে লেখাই আছে দেখেন সি আউটপুট হচ্ছে নাম্বার অফ ফিল্টারস ঠিক আছে এখানে ফিল্টারের নাম্বার কত ফোর ঠিক আছে মানে প্রত্যেকটা ফিল্টারের জন্য আমরা আসলে এক একটা করেসপন্ডিং ইমেজ পাবো তাহলে নাম্বার অফ ফিল্টারসটাই আমরা এখানে বসিয়ে দিব ওকে তাহলে ফোর আসলো বোঝা যাচ্ছে জিনিসটা আর একটা ব্যাপার হচ্ছে এই যে আউটপুট ডাইমেনশনটা এটাই কিন্তু আমার ইনপুট ডাইমেনশন হবে পরের লেয়ারের জন্য ওকে আচ্ছা এবার বলেন ম্যাক্স পুলিংয়ের ক্ষেত্রে আমার কী চেঞ্জ হবে হাফ হয়ে যাবে হাফ হয়ে যাওয়া উচিত না খেয়াল করে দেখেন ম্যাক্স এ আমি যেটা বলেছিলাম স্ট্রাইড হচ্ছে ধরে নেবেন ফিল্টার সাইজ হচ্ছে যত এফ ইনটু এফ হলে স্ট্রাইড ও টু তাহলে টু দিয়ে ভাগ হবে নিচে আর উপরে তো আসলে বুঝতেই পারছেন আমার টু ইনটু টু তো -2 টু প্লাস মানে বেসিক্যালি ফর্মুলাটাতে বসালেও পারবেন বাট আমার মনে হয় ম্যাক্স এর ক্ষেত্রে ফর্মুলাতে বসানোর খুব একটা দরকার হবে না যদি না প্যাডিং থাকে প্যাডিং এখানে যেহেতু জিরো দরকার নেই জাস্ট আপনার যে ডাইমেনশনটা আছে

অনেকের একটু ঝামেলা হয়েছিল কুইজে এটা এই কোশ্চেনে এই কারণে জিজ্ঞেস করছি এটা একটু ভালোভাবে বুঝে নেন এই জিনিস কিন্তু মানে খুবই ইম্পর্টেন্ট এক্সামের জন্য স্যার টু দে ডিভাইড কি ফিল্টার সাইজ ছিল জন্য হ্যাঁ ফিল্টার সাইজ টু ছিল ফিল্টার সাইজ যেহেতু টু স্ট্রাইডও টু হবে বেসিক্যালি আসলে পুলিং এর উদ্দেশ্যটা কি এটা তো দেখেছেন পুলিংটা আমি করছি যাতে আমার ইমেজেস ডিমেনশনটাকে কমিয়ে আনা যায় এটাই মেইন টার্গেট ঠিক আছে তো মানে আমার টু ইন্টু টু এক একটা ব্লক থেকে আমরা জাস্ট টু ইন্টু টু এক একটা ব্লককে একটা পিক্সেলে কনভার্ট করছি ঠিক আছে সেখান থেকে ম্যাক্সিমামটা নিয়ে শুধু সেটাই রাখছি বাকিগুলো আমরা ফেলে দিচ্ছি এটাই হচ্ছে ম্যাক্স পুলিংয়ের কাজ ঠিক আছে তো অবভিয়াসলি হাইটের দিক থেকেও অর্ধেক হয়ে যাচ্ছে এটার কারণে উইথের দিক থেকেও অর্ধেক হয়ে যাচ্ছে যদি আরও বড় ফিল্টার নিতাম পুলিংয়ের জন্য থ্রি ইন্টু থ্রি নিতাম তাহলে নয়টা ফিল্টার নয়টা পিক্সেল থেকে আমরা জাস্ট একটা রাখতাম ম্যাক্সিমামটা তখন আরও ওয়ান থার্ড ওয়ান থার্ড হয়ে যেত আর কি যেটা আমরা একটু পরে দেখবো আচ্ছা এখানে আউটপুটটা বলেন আচ্ছা আমরা এখানে বসিয়ে দেখি এখানে আমার উইথ কত ইনপুটের উইথ কত 62 62 হ্যাঁ আর এফ কত এফ হচ্ছে এফ হচ্ছে 3 আর প্যাডিং কি আছে না প্যাডিং নাই আমরা বাদ দিয়ে দিই তাহলে 62 3 মানে 59

জাস্ট আমার ফিল্টারের সংখ্যা যেটা সেটাই বসিয়ে দিব যাচ্ছে জিনিসটা আচ্ছা এটাই আমার পরের লেয়ারের জন্য আবার ইনপুট এবার বলেন তো আমার উইথ কত হবে রাইট কারণ আমি বেসিক্যালি কী করেছে বুঝতে পারছেন সিক্সটিকে আমি যেহেতু আমার পুলিংয়ের যে ডিমেনশন সেটা থ্রি ইন্টু থ্রি এগিয়েছে সো সিক্সটিকে থ্রি দিয়ে ভাগ করে দিয়েছে বুঝাচ্ছে আচ্ছা এটা টোয়েন্টি হলো পরেরটা টোয়েন্টি থ্রি হ্যাঁ এখানে সেভেন্টিকে থ্রি দিয়ে ভাগ করলে তো আসলে আমরা পূর্ণ সংখ্যা পাই না টোয়েন্টি থ্রি পয়েন্ট থ্রি থ্রি পাচ্ছি ঠিক আছে তো এইসব কেসে রাউন্ড করবেন না ফ্লোরটা নেবেন ঠিক আছে মানে ভগ্নাংশটুকু বাদ দিয়ে দেবেন এটা যদি টোয়েন্টি থ্রি পয়েন্ট এইটও হয় টোয়েন্টি থ্রিই নেবেন ওকে আচ্ছা আর চ্যানেলের সংখ্যা তো বুঝতেই পারছেন সিক্সটিনই থাকবে ওকে আচ্ছা এবার বলেন তো আমার ফ্ল্যাটেনিংয়ের যে ইনপুটটা তো এটাই ঠিক আছে আউটপুট কি হবে সেভেন থ্রি সিক্স মানে বেসিক্যালি আমার যে টোয়েন্টি টোয়েন্টি থ্রি সিক্সটিন এটা তো একটা থ্রি ডিমেনশনাল টেনসর রাইট সবগুলোকে সবগুলো ভ্যালুকে আমরা প্রত্যেকটা ডিমেনশনের যে ইউনিট সংখ্যা সেটাকে আমরা গুণ করে দিব তো টোয়েন্টি ইন্টু টোয়েন্টি থ্রি ইন্টু সিক্সটিন

এখানেও 32 ইনটু সামথিং স্যার ব্যাচ সাইজটা মাল্টিপ্লাই করব না না ব্যাচ সাইজটা ফ্ল্যাটেনিং এর সময়ও মাল্টিপ্লাই করবেন না ওটা অলওয়েজ থাকবে ঠিক আছে ঠিক আছে ব্যাচ সাইজটা এটার মতই থাকবে এটা আমার যে 슬াইডটা ছিল ওখানে যদি খেয়াল করে দেখেন খেয়াল করে দেখেন ব্যাচ সাইজটা কিন্তু রয়ে গেছে এটার কারণ হচ্ছে প্রত্যেকটা আপনি যে ফ্ল্যাটেনিং করছেন প্রত্যেকটা যে ইয়ে আসছে আপনার মানে আউটপুটে আপনি যে প্রত্যেকটা সেভেন থ্রি সিক্স জিরো ডিমেনশনাল যে একটা সেভেন থ্রি সিক্স জিরো ইউনিটের যে একটা ভেক্টর পাচ্ছেন এটা কিন্তু প্রত্যেকটা ইমেজের করেসপন্ডিং এক একটা ভেক্টর ঠিক আছে এই কারণে বত্রিশটা ইমেজ থাকলে এরকম বত্রিশটা ভেক্টর পাবেন না সো এটাকে আপনি কলাপস করতে পারবেন না বত্রিশ দিয়ে গুণ করে আরও বড় একটা ভেক্টর বানাবেন ওই রকম না এখানে বত্রিশটা সেভেন থ্রি সিক্স জিরো লেন্থের ভেক্টর থাকবেন এটাকে কোনো কোনো মানে একদম একদম আউটপুট লেয়ার পর্যন্ত কখনোই আপনি ব্যাট সাইজটাকে কলাপস করবেন না ঠিক আছে কারণ বত্রিশটা যদি ইনপুট থাকে আপনি বত্রিশটাই আউটপুট পাওয়ার কথা তাই না আর যদি আউটপুট ফোর ক্লাসের হয় চারটা করে সফটম্যাক্স আউটপুট পাবেন প্রত্যেকটা ইনপুটের জন্য তাহলে বত্রিশটার জন্য থার্টি টু ইন্টু ফোর আপনি ওয়ান টোয়েন্টি এইটটা আউটপুট পাওয়ার কথা সো এই যে ব্যাট সাইজটা সেটা কখনো কলাপস করবে না এটা হচ্ছে মেইন কথা আর কি বোঝা গেছে জিনিসটা জি স্যার আচ্ছা আমি ব্যাট সাইজটা একটু ইয়ে করে দিই আচ্ছা তো যেখানে ছিলাম সেভেন থ্রি সিক্স জিরো এই সাত হাজার তিনশো ষাটটা নিউরন আমার ইনপুট হিসেবে কাজ করবে পরের ফুলি কানেক্টেড লেয়ারের জন্য আউটপুট কত হবে বলেন তো টু ফিফটি সিক্স টু ফিফটি সিক্স জাস্ট আমার ওই পার্টিকুলার ডেন্স লেয়ার বা ফুলি কানেক্টেড লেয়ারে যতটা নিউরন থাকে টু ফিফটি সিক্স এরপর ওই টু ফিফটি সিক্সই পরেরটার জন্য ইনপুট আর আউটপুট কত হবে ফোর ফোর আচ্ছা এবার এটা দেখে আমাকে বলেন তো এখানে এটা কি ক্লাসিফিকেশন মানে এটা কি ক্লাসিফিকেশন নাকি অন্য কিছু ক্লাসিফিকেশন ইজ বাট মনে হয় মাল্টি ক্লাস কারণ আমার ফাইনাল লেয়ারে চারটা আউটপুট যদিও এটা রিগ্রেশনও হতে পারে আসলে ধরেন আমি চারটা আলাদা আলাদা ভ্যালু আমি বের করতে চাচ্ছি ওই কেসে এটা আসলে রিগ্রেশনও হতে পারে এটা মানে ক্লাসিফিকেশন নাকি রিগ্রেশন নিশ্চিত করে বলা যায় না তবে যদি আপনাকে বলা থাকে লাস্টের যে অ্যাক্টিভেশনটা সেটা সফট ম্যাক্স তাহলে অবভিয়াসলি এটা ক্লাসিফিকেশন আছে আচ্ছা ধরেন এটা যদি বাইনারি ক্লাসিফিকেশন তাহলে আমার লাস্টের যে নিউরন সংখ্যা সেটা কত বলেন তো হতো আবার চিন্তা করেন যদি তিনটা ক্লাস থাকতো থ্রি হতো যদি চারটা ক্লাস থাকতো ফোর হতো আমরা দেখেছি বাট যদি দুইটা ক্লাস থাকে তখন কি আমরা সফট অ্যাক্টিভেশন ইউজ করি নাকি অন্য কোনোটা ইউজ করি সিগময়েড ইউজ তখন আমরা সিগময়েড ইউজ করি সিগময়েড ইউজ করে কিন্তু আমার দুইটা আউটপুট আসবে না ঠিক আছে তখন কিন্তু জাস্ট একটা বুঝতে পারছেন বাইনারি ক্লাসিফিকেশনের জন্য আমার আউটপুট নিউরনের যে সংখ্যা সেটা একটা অ্যাকচুয়ালি সফটম্যাক্স দিয়েও করা যায় সফটম্যাক্স দিয়ে যদি বাইনারি ক্লাসিফিকেশন করতে চান টু হবে বাট সফটম্যাক্স দিয়ে আমরা বাইনারি ক্লাসিফিকেশনটা করি না সাধারণত সিগময়েড দিয়ে করি ঠিক আছে সিগময়েড অ্যাক্টিভেশনে জাস্ট যেটা করা হয় একটা ক্লাসের জন্য আউটপুটটা বের করা হয় ঠিক আছে কত তো পজিটিভ ক্লাসের প্রবাবিলিটি যদি আপনার সেট করা থ্রেশ যেটা টিপিক্যালি পয়েন্ট ফাইভ থাকে ফিফটি পার্সেন্ট প্রবাবিলিটি থাকে তার কম হয় তাহলে অটোমেটিক্যালি ওটা নেগেটিভ ক্লাস হবে আউটপুট এই কারণে সেখানে এক্সট্রা আরেকটা লেয়ারের মানে এক্সট্রা আরেকটা নিউরনের দরকার হয় না এটা কি বোঝা গেছে তো এই কারণে বাইনারি ক্লাসিফিকেশন হলে আসলে আমরা জাস্ট একটাই নিউরন ইউজ ফাইনাল লেয়ারে আর যদি না বাইনারি না হয় মাল্টি ক্লাস হয় তাহলে অবশ্যই যতটা ক্লাস ততটা নিউরন থাকবে ওকে আচ্ছা ইনপুট ডিমেনশন আউটপুট ডিমেনশন একটা কনভলিউশনাল নিউরাল নেটওয়ার্কের পারা যাবে না এখন কঠিন কিছু কি এটা ফুললি কানেক্টেড লেয়ারেও ব্যাচ সাইজটা আমি কলাপস করব না তাই তো না কোন লেয়ারই করবেন না इवन আমার যদি 32 থাকতো এখানেও 32 ইনটু তো এই হচ্ছে তাহলে আমাদের আউটপুট ডিমেনশন এবার আমরা একটু প্যারামিটার ক্যালকুলেশনে চলে যাই হ্যাঁ প্যারামিটার ক্যালকুলেশনটাতে একটু বেশি কনফিউশন হয়তো তো আমরা ওইটা একটু দেখে নি দেখেন এই স্লাইডটা আসলে আপনাদের সাথে এখনও শেয়ার করা হয় নাই এটা আমার এই টার্মে মানে এটা আসলে অলরেডি ওই আগের যে স্লাইডগুলো আছে পিডিএফগুলো আছে ওগুলোতে ছিল বলে আমি ফার্স্টে বানাবো ভাবিনি পরে মনে হলো আসলে ম্যাথগুলো করতে একটু সমস্যা হচ্ছে তাই আমি এই অংশটা নতুন করে বানালাম এটা আমি শেয়ার করে দেব আর কি একটু পরে যাই হোক ভিডিও দেখলে এমনিই পারবেন সমস্যা নাই হোয়াট এভার প্যারামিটার ক্যালকুলেশন প্যারামিটার ক্যালকুলেশনটা কীভাবে করবো আমরা দেখেন আসলে প্যারামিটার ক্যালকুলেশন শুরুতে আমি ফুলি কানেক্টেড লেয়ারটাই দেখাই ঠিক আছে প্যারামিটার কি বলেন তো নিউরনগুলো সেগুলোর না কিন্তু প্যারামিটার হচ্ছে ইনপুট থেকে আমি আউটপুটে যাওয়ার জন্য বা ইনপুট থেকে পরবর্তী হিডেন লেয়ারে যাওয়ার জন্য বা হিডেন লেয়ার থেকে পরবর্তী হিডেন লেয়ারে যাওয়ার জন্য বা হিডেন লেয়ার থেকে আউটপুটে যাওয়ার জন্য তো আমার ওই ইনপুট থেকে আউটপুটের একটা ম্যাপিং আছে ঠিক আছে ইনপুট যদি এক্স হয় আউটপুটটা সাম ফাংশন অফ এক্স ঠিক আছে তো আমরা যদি লিনিয়ার যে অ্যাজামশনটা ধরে নেই তাহলে ডাব্লিউ এক্স প্লাস বি ডাব্লিউ হচ্ছে ওয়াইট আর বি হচ্ছে বায়াস এরকম কিছু একটা পাই এই যে ডাব্লিউ আর বিয়ের ভ্যালুটাই কিন্তু আমরা ট্রেন করি আমরা এই এই প্যারামিটারগুলোকেই আপডেট করি এগুলোকেই অপটিমাইজ করি তো এই প্যারামিটারের সংখ্যা আসলে কতটুকু হবে এখন আপনারা দেখেছেন যেমন ধরেন এখানে এরকম একটা লেয়ার এটা ধরেন মাঝখানে কোনো একটা অংশ এটা একটা হিডেন লেয়ার এটা একটা হিডেন লেয়ার ঠিক আছে তো এই মানে এটা একটা ফুলি কানেক্টেড একটা লেয়ারকে রিপ্রেজেন্ট করছে আর কি ঠিক আছে তো এই লেয়ার থেকে এই লেয়ারে আমি যাব তো এখানে যাওয়ার জন্য বেসিক্যালি আমার যদি ড্রপ আউট না থাকে ড্রপ আউট থাকলেও আসলে আমরা ওই জিনিসটা আলাদা করে প্যারামিটার ক্যালকুলেশনে মানে কনসিডার করি না বাট যদি ড্রপ আউট না থাকে তখন আমার প্রত্যেকটা নিউরনের সাথে ইনপুটের আউটপুটের প্রত্যেকটা নিউরনের কানেকশান থাকবে না এবং যদি কানেকশান থাকে প্রত্যেকটার সাথে একটা করে ওয়েটও অ্যাসোসিয়েটেড থাকবে ঠিক আছে খেয়াল করে দেখেন তো এখানে কানেকশান কয়টা ব্য আপনি আলাদাভাবে চিন্তা করলেই বুঝবেন এই যে আউটপুট নিউরন এন ফাইভ যেটা তার সাথে কানেক্টেড কিন্তু ইনপুটের প্রত্যেকটা নিউরন আছে এন ওয়ান এন টু এন থ্রি এন ফোর সাথে একটা টার্ম ঠিক আছে তাহলে টোটাল পাঁচটা হলো না একইভাবে এন সিক্সের সাথেও এরকম পাঁচটা কানেক্টর কানেকশান আছে এন সেভেনের সাথেও এরকম পাঁচটা কানেকশান আছে তাহলে টোটাল আমরা পাচ্ছি ফিফটিনটা এটা কিভাবে পেলাম বুঝতে পারছেন বেসিক্যালি আমার ইনপুট ইউনিট ইনপুটে যতটা নিউরন আছে বা ইউনিট আছে ইন্টু আউটপুটে যতটা নিউরন বা ইউনিট আছে ঠিক আছে এই পুরোটার সাথে আবার আউটপুটের প্রত্যেকটা ইউনিটের জন্য একটা করে বায়াস অ্যাড হবে সো আউটপুট ইউনিট সংখ্যাটা আরেকবার যোগ হচ্ছে বোঝা যাচ্ছে বা একই কাজটা এভাবেও করতে পারেন ইনপুট ইউনিটেই বায়াসটাকে আরেকটা ইনপুট ইউনিট হিসেবে ধরে নিতে পারেন আমরা যেমন ডব্লিউ নট ধরে নিই ডব্লিউ জিরো ওই আর কি ঠিক আছে ই ইন দ্যাট কেস আমার হচ্ছে ইনপুট ইউনিটের সংখ্যা চারের জায়গায় পাঁচ ধরে ফাইভ ইন্টু থ্রি ফিফটিন আসার কথা এটা কি বুঝতে পারছি তাহলে আমার যে ফুলি কানেক্টেড লেয়ারে প্যারামিটারের সংখ্যা সেটা কত দাঁড়ায় ইনপুট ইউনিটের সংখ্যা ইনটু আউটপুট ইউনিটের সংখ্যা প্লাস বায়াস টাইমের জন্য আরেকবার আউটপুট ইউনিট যতটা আছে ততটাকে যোগ করা অথবা ইউনপুট ইউনিটের সাথেই শুরুতেই ওয়ান যোগ করে নিয়ে পুরোটাকে গুণ করলেও হতো একই কথা ঠিক আছে তো আপনাদেরকে যদি বলা হয় যে একশো আটাশ ইনপুট লেয়ারে একশো আটাশটা নিউরন ছিল আউটপুট লেয়ারে চৌষট্টিটা নিউরন ছিল তাহলে টোটাল প্যারামিটারের সংখ্যা কত হবে ইনপুট ইউনিট কত তখন

তো এটা হচ্ছে আমার ফুলি কানেক্টেড লেয়ারের জন্য প্যারামিটার সংখ্যা এখন ফুলি কানেক্টেড লেয়ারে আসলে বুঝতেই পারছেন প্যারামিটারের সংখ্যা কিন্তু অনেক বেশি হয় এই যে এখানে আট হাজার দুইশো ছাপ্পান্নটা প্যারামিটার এটা কিন্তু অনেক মানে হিউজ যে ইয়ে মানে অনেক হিউজ লেয়ার যে তা না অনেক বেশি সংখ্যক হিডেন লেয়ার ইউনিট আছে যে তা কিন্তু না এখানে একশো আঠাশ অনেক বেশি না এরপরেও এটা কিন্তু অনেক বড় এটার কারণ কি আসলে বেসিক্যালি সবার সাথে সবার কানেকশন থাকলে প্যারামিটার সংখ্যা বেড়ে যায় এবং এই প্যারামিটার সংখ্যাটা কমানো কিন্তু কনভলিউশন লেয়ার অ্যাড করার একটা অন্যতম কারণ ছিল মানে এটার কনভলিউশনাল নিউরাল নেটওয়ার্কে প্যারামিটারের সংখ্যা অনেক বেশি কমে যায় এটার কারণ কি বলতে পারবেন মানে ইনটুইশনটা কি কিভাবে কমলো প্যারামিটারের সংখ্যা এতটা কমলো কিভাবে এনিওয়ান স্যার আমরা তো জাস্ট ইয়া মানে কার্নেলের প্যারামিটারগুলো ইউজ করতেছি জন্য এক্স্যাক্টলি মানে আপনি তো মানে যখন ফুলি কানেক্টেড লেয়ার ছিল যেমন এখানে দেখেন আপনি সবগুলোর সাথে সবগুলা ইনপুট নিউরনের সাথে সবগুলা আউটপুট নিউরনকে কানেক্ট করতে হচ্ছে সাথে বায়াসও আছে বাট যখন কনভলিউশন করছেন তখন তো আপনি একটা কার্নেলকেই ঘুরিয়ে ঘুরিয়ে মানে সব জায়গায় ইউজ করছেন তাই না তো এই কারণে মানে বেসিক্যালি ওয়েট বা প্যারামিটারের রিউজ হচ্ছে ঠিক আছে একই প্যারামিটারকে আপনি পুরো ইমেজে আপনার একটা থ্রি ইন্টু থ্রি ফিল্টার আছে এবার আপনার ইমেজ একশো আটাশ ইন্টু একশো হোক দুশো চব্বিশ ইন্টু দুশো চব্বিশ হোক আপনি কিন্তু ওই থ্রি ইন্টু থ্রি ফিল্টারটাকে ঘুরিয়ে ঘুরিয়েই ইউজ করবেন জাস্ট তাই না সো এই কারণে দেখা যাচ্ছে যে আমার যে প্যারামিটারস আমার সেটার সংখ্যাটা আসলে অনেক বেশি কমে যাচ্ছে ঠিক আছে যদি আপনি এই জায়গায় একটা ওয়ান টোয়েন্টি এইট ইন্টু ওয়ান টোয়েন্টি এইট ইমেজকে যদি আপনি এরকম একটা ফিল্টার দিয়ে মানে রিপ্রেজেন্ট না করে আপনি যদি এটা ফুলি কানেক্টেড লেয়ার হিসেবে ইউজ করতেন তাহলে একশো চব্বিশ ইন্টু একশো চব্বিশটা ইনপুট নিউরনই থাকতো তো প্যারামিটারের সংখ্যা অনেক বেড়ে যেত বুঝতেই পারছেন তো কনভুলেশন লেয়ারে প্যারামিটারের সংখ্যা কত তো এটা হচ্ছে আপনার ডিপেন্ড করবে প্রথম কথা হচ্ছে যতটা ফিল্টার তত বেশি প্যারামিটার হবে আপনার যদি একটা ফিল্টার থাকে জাস্ট ওই ফিল্টারে মানে ওই ফিল্টারের এলিমেন্ট যতটা ততটা প্যারামিটার আপনার ঠিক আছে থ্রি ইন্টু থ্রি ফিল্টারের এলিমেন্ট কয়টা বলেন তো একটা থ্রি ইন্টু থ্রি ফিল্টারের নয়টা নয়টা ঠিক আছে এরপর যদি একটা থ্রি ইনটু থ্রি ফিল্টার আসলে আর জিবি মেইজের উপর আপনি অ্যাপ্লাই করেন তাহলে এলিমেন্ট কয়টা হয়ে যাবে টোয়েন্টি টোয়েন্টি সেভেন হয়ে যাবে কারণ আপনার থ্রি ইন্টু থ্রি ইন্টু থ্রি তিনটা চ্যানেলের জন্য আলাদাভাবে তিনটা থ্রি ইন্টু থ্রি কার্নেল ইউজ করতে হচ্ছে ঠিক আছে তাহলে তিনটা কার্নেল মিলে একটা ফিল্টার হচ্ছে থ্রি ইন্টু থ্রি ইন্টু থ্রি তাহলে টোটাল আমার এলিমেন্ট হয়ে যাচ্ছে কত সাতাশ আবার এটা আমি বলেছিলাম মনে আছে যে প্রত্যেকটা ফিল্টারের সাথে একটা করে বায়াস্টাম্প থাকে তাই না তার মানে আমার ওই ফিল্টারের সাথে থ্রি ইন্টু থ্রি একটা আট জিবি আট জিবি ইনপুট লেয়ারের জন্য আমি যে থ্রি ইনটু থ্রি ফিল্টার ইউজ করেছিলাম তাহলে টোটাল প্যারামিটার সংখ্যা কত হলো টোয়েন্টি এইট থ্রি ইনটু থ্রি প্রথমত কার্নেল সাইজ এরপর চ্যানেল সংখ্যা হচ্ছে থ্রি সো থ্রি ইন্টু থ্রি ইনটু থ্রি টোয়েন্টি সেভেন প্লাস বায়োস্টামটা সো টোয়েন্টি এইট ওকে তাহলে ফর্মুলাটা কী হবে সেটাও বুঝতে পারছেন বেসিক্যালি আমার ফিল্টারের উইথ ইন্টু ফিল্টারের হাইট মানে থ্রি ইনটু থ্রি এই কেসে ইন্টু ইনপুটের চ্যানেল সংখ্যা যেটা আমার আট জি ইমেজের ক্ষেত্রে থ্রি ছিল এটা আমার যে ইয়েটা থাকবে আমার যে নেটওয়ার্কটা থাকবে সেটা বিভিন্ন লেয়ারে বিভিন্ন রকম থাকতে পারে ঠিক আছে তো এই আট জিবি ইমেজের জন্য থ্রি তো থ্রি তো থ্রি ইন্টু থ্রি ইনটু থ্রি প্লাস ওয়ান এটা কি বলেন তো এই ওয়ানটা কেন আসলো এবার পুরোটাকে আমরা সি আউট দিয়ে গুণ করেছি এটা কেন খেয়াল করে দেখেন একটা কনভুলিউশনাল লেয়ারে আমার যে আউটপুট চ্যানেলের সংখ্যা সেটা আসলে কি টোটাল কয়টা ফিল্টার আছে সেটাই না নাম্বার অফ ফিল্টারস রাইট কয়টা ফিল্টার অ্যাপ্লাই করছি তাহলে আমি যদি আটটা ফিল্টার অ্যাপ্লাই করি আটটা ফিল্টারের জন্য এরকম বার হবে না এরকম আট আট গুণ প্যারামিটার পাবো না আমি মানে একটা ফিল্টারের জন্য আমি আটাশটা প্যারামিটার পাচ্ছিলাম তাহলে আটটা ফিল্টারের জন্য কয়টা পাবো এইট টু টোয়েন্টি এইট সো এই কারণে যতটা ফিল্টার আপনি ইউজ করছেন তত দিয়ে আবার গুণ করতে হবে ওই লেয়ারের জন্য ঠিক আছে যদি আটটা ফিল্টার হয় আট দিয়ে গুণ করতে হবে ষোলোটা ফিল্টার হলে ষোলোটা দিয়ে গুণ করতে হবে আর এই অংশটা সিআউটের আগের যে অংশটা এটা হচ্ছে এক একটা ফিল্টারের প্যারামিটার সংখ্যা বোঝা গেছে তো এটা হচ্ছে কনভুলেশন লেয়ারের জন্য এটা হচ্ছে ফুলি কানেক্টেড লেয়ারের জন্য ফুলি কানেক্টেড লেয়ারটা তো খুবই ইজি জাস্ট ইনপুট ইন্টু আউটপুটের ইউনিট সংখ্যা প্লাস আবার টার্মের জন্য আউটপুটের ইউনিট সংখ্যাটাকে যোগ করে দেওয়া বা এখানে আসলে ইনপুট ইউনিটের সংখ্যাটা এক বেশি করে ধরে নিলে শুরুতেই গুণ করে দেওয়া যেত একই কথাই হতো আচ্ছা হোয়াট এভার এরপর আসে হচ্ছে ধরেন পুলিং লেয়ার ফ্ল্যাটেনিং লেয়ার এই ধরনের লেয়ারগুলোতে আসলে কোনো ট্রেইনেবল প্যারামিটার বা লার্নেবল প্যারামিটার নাই আসলে যেগুলোকে আমরা অ্যাডজাস্ট করব আছে কি কি মনে হয় চিন্তা একটা ম্যাক্স পুলিং এর কাজ কি আসলে সে তো যে চারটা পিক্সেল সে পাবে তার মধ্যে ম্যাক্সটাই রাখবে এটা তো আসলে মানে অ্যাডজাস্ট করার বা এটাকে অপটিমাইজ করার তো কিছু নাই তার কাজ তো ফিক্সড ঠিক আছে তো এখানে আসলে কোনো লার্নেবল প্যারামিটার নাই পুলিং লেয়ারে সিমিলারলি ফ্ল্যাটেনিং এর কাজ হচ্ছে জাস্ট তার কাছে একটা টেন্সর আছে সেটাকে একটা ভেক্টর হিসেবে প্রকাশ করা সো ফ্ল্যাটেনিং এও আসলে কোনো ট্রেনেবল প্যারামিটার নাই বাট ট্রেনেবল প্যারামিটার আরেকটা কেসে আসে সেটা হচ্ছে ব্যাচ নর্মালাইজেশন ব্যাচ নর্মালাইজেশনে আমি আপনাদেরকে আসলে দেখিয়েছিলাম ব্যাচ নর্মালাইজেশন কি করে আসলে সে বেসিক্যালি সে যে ব্যাচটা আপনি ইনপুট হিসাবে দিয়েছেন পুরো ব্যাচের এভারেজটা নেয় এবং পুরো ব্যাচের স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা নেয় এটার উপর বেস করে জেড নর্মালাইজেশান করে বাট আসলে জেড নর্মালাইজেশানটার কারণে পারফরমেন্স ইম্প্রুভ হচ্ছে কি না এটাও একটা কোয়েশ্চেন তো এই কারণে এখানে একটু ফ্লেক্সিবিলিটি রাখা হয় আমরা দেখেছিলাম আমরা গামা আর বিটা নামে দুইটা প্যারামিটার অ্যাড করেছিলাম ব্যাস নর্মালাইজেশনে এই দুইটা প্যারামিটার আসলে কন্ট্রোল করে ব্যাস নর্মালাইজেশনের এফেক্টটা আসলে কতটুকু হবে ঠিক আছে এই দুইটা প্যারামিটার আসলে ট্রেইনেবল প্যারামিটার তাহলে যেটা দেখা যায় আসলে প্রত্যেকটা ফিল্টারের জন্য ঠিক আছে প্রত্যেকটা ফিল্টারের জন্য আসলে আমার একটা করে গামা এবং একটা করে বিটা লাগছে ব্যাসনালাইজেশনের জন্য ওকে তো যদি আটটা ফিল্টার হয় আমার এইট ইন্টু টু আমার বিটার জন্য টু আসছে তো এইট ইন্টু টুটা এক্সট্রা ট্রেনেবল প্যারামিটার আমরা পেয়ে যাই ব্যাচ নর্মালাইজেশান লেয়ারে আর যদি আপনি এটা কনভুলুশনাল লেয়ারে অ্যাপ্লাই না করে একটা ফুলি কানেক্টেড লেয়ার অ্যাপ্লাই করেন তখন আবার দুই দিয়ে গুণ করতে হবে আউটপুট ইউনিটের সংখ্যাকে আপনার যদি পাঁচশো বারোটা ওই লেয়ারের নিউরন থাকে আউটপুট ইউনিট তাহলে পাঁচশো বারো দিয়ে দুইকে গুণ করতে হবে তবে সেই তাহলে সেই পরিমাণ প্যারামিটার ট্রেনেবল প্যারামিটার বেড়ে যাবে ঠিক আছে ব্যস্ট নর্মালাইজেশনটা হয়তো আপনাদের এক্সামে এবার ওভাবে থাকবে না সামনে সামনের সেমিস্টারগুলোতে থাকতে পারে বাট এবার হয়তো নাও থাকতে পারে বাট এমনিতে ব্যাস নর্মালাইজেশনে ট্রেনেবল প্যারামিটার একদম যে অ্যাড হয় না তা না পুলিং লেয়ারগুলোর মতো না আর কি এখানে বেসিক্যালি গামার বিটার কারণে কিছু অ্যাড হয় একটা এক্সাম্পল দেখানো হয়েছে ধরেন আপনার ব্যাস নর্মালাইজেশন লেয়ার একটা সিক্সটি ফোর চ্যানেল আউটপুটে অ্যাপ্লাই করা হয়েছে মানে চৌষট্টিটা ফিল্টার আর কি ঠিক আছে কোনো একটা কনভুলিউশনাল লেয়ার সেখানে চৌষট্টিটা ফিল্টার অ্যাপ্লাই করা হয়েছে তাহলে ব্যাট নর্মালাইজেশান লেয়ারে আসলে আমার চৌষট্টিটা বলতে ব্যাট নর্মালসেশান লেয়ারে সে ইনপুট এবং আউটপুট দুইটাই আসলে চৌষট্টি চ্যানেল হবে কারণ ফিল্টারের সংখ্যা তো চেঞ্জ হবে না এখানে তো ওই জায়গায় নতুন আমার টু ইন্টু সিক্সটি ফোর সমান একশো আঠাশটা প্যারামিটার অ্যাড হবে ব্যাট নর্মালাইজেশন লেয়ারের জন্য আরেকটা জিনিস মাথায় থাকতে হবে সেটা হচ্ছে ব্যাচ নর্মালাইজেশন আসলে প্র্যাকটিক্যাল সিনারিওতে এক একটা ব্যাচ নর্মালাইজেশন লেয়ারে কিন্তু প্যারামিটার চারটা অ্যাড হয় দুইটা না এটার কারণ হচ্ছে ইনফারেন্সের জন্য বা টেস্টিংয়ের জন্য মুভিং মিন আর ভ্যারিয়েন্স এই দুইটা জিনিসকে ট্র্যাক রাখতে হয় এই দুইটা জিনিসের ঠিক আছে তো ওইটাও আসলে প্যারামিটার হিসেবে মানে আমাদের যে সিএনএনটা আছে ধরেন টেন্সর ফ্লো যেভাবে স্টোর করে সেখানে এই মুভিং মিন আর ভ্যারিয়েন্সও আসলে তারা স্টোর করতে থাকে তবে ব্যাপার হচ্ছে গামার বিটা যেমন ট্রেনেবল গামার বিটার ভ্যালুটা আমরা অ্যাডজাস্ট করছি সেই জিনিসটা আমরা মুভিং মিনার ভ্যারিয়েন্সের ক্ষেত্রে করতে পারি না কারণ এটা তো আসলে জাস্ট এভারেজ বের করা আর ভ্যারিয়েন্স বের করা এটা তো আমি চাইলেই অ্যাডজাস্ট করতে পারবো না তো এই দুইটা আসলে নন ট্রেইনেবল প্যারামিটার এগুলো হয়তো আমরা হিসাব করবো না আমরা যখন সাধারণত প্যারামিটারের সংখ্যা বের করতে বলি আমরা ট্রেইনেবল প্যারামিটারের সংখ্যাই বের করতে বলি ঠিক আছে তো গামার বিটাকেই জাস্ট কনসিডার করতে হয় হোয়াট এভার

যেহেতু তিনটা চ্যানেল আছে তিনটা চ্যানেলেই এক একটা কার্নেল আমি অ্যাপ্লাই করব তাহলে ইনটু ইনটু হয়ে গেল না তাহলে এটা হচ্ছে আমার এক একটা ফিল্টারের ডিমেনশন বাট প্রত্যেকটা ফিল্টারের সাথে প্যারামিটার হিসেবে একটা এক্সট্রা বায়াসও আছে রাইট সো প্লাস ওয়ান তো এই এতটুকু দাঁড়ালো আমার একটা এক একটা ফিল্টারের প্যারামিটার সংখ্যা এবার আসেন আমার এই লেয়ারে আমার ফিল্টারের সংখ্যা টোটাল আছে একটাতে যদি এই পরিমাণ থাকে চারটাতে হচ্ছে আচ্ছা তাহলে আমরা পেয়ে গেলাম প্রথম এই প্যারামিটারের ক্যালকুলেশন কিন্তু অবশ্যই আসবে আচ্ছা এরপর দেখেন ম্যাক্স পুলিং এখানে

16 দিয়ে গুণ করে দিব কত আসে দেখেন তো এটা কিউ 592 একটু আমাদের যে প্যারামিটারের সংখ্যা যেগুলো আসছে এগুলো একটু খেয়াল করে দেখবেন ঠিক আছে আচ্ছা আমরা পরেরটাতে যাই ম্যাক্স পুলিং কত হবে 0 0 কোনো ট્રેইনেবল প্যারামিটার নাই ফ্ল্যাটেনিং এ সিগ अगेन এখানেও আসলে ট্রেন করার কিছু নাই ঠিক আছে বাট ফুলি কানেক্টেড লেয়ারে যখন আমরা গেলাম ফ্ল্যাট ফ্ল্যাটেন্ড সেভেন থ্রি সিক্স জিরো একটা লেয়ার থেকে ফুলি কানেক্টেড লেয়ারে যাচ্ছি এখন ট্রেনেবল প্যারামিটার আছে না সংখ্যা কত বলেন তো সেভেন থ্রি সিক্স জিরো ইন্টু টু ফিফটি সিক্স প্লাস টু ফিফটি সিক্স হ্যাঁ মানে সেভেন থ্রি সিক্স জিরো ইন্টু টু ফিফটি সিক্স এটা হচ্ছে আমার

আচ্ছা সিমিলারলি এটা বের করেন আউটপুট লেয়ারের জন্য 1028 বেসিক্যালি আমরা যদি ফর্মুলাটা ওভাবে লিখি 256 4 প্লাস চারটা আউটপুটের জন্য চারটা বায়াস ইকুয়াল টু ওয়ান টোয়েন্টি ওয়ান থাউজেন্ড টোয়েন্টি এইট ঠিক আছে খেয়াল করে একটু দেখছেন আপনাদের শুরুতে কিন্তু আমাদের অ্যাকচুয়ালি ইনপুট ডিমেনশন আউটপুট ডিমেনশন অনেক বেশি বেশি ছিল কিন্তু প্যারামিটারের সংখ্যা কেমন ছিল তিনশো চার রাইট এটা কি বুঝতে পারছি আমার কথা কি শোনা যায় তাহলে প্যারামিটার বাড়লো কেন আমার ডাইমেনশন তো কমে যাচ্ছে এক্স্যাক্টলি আমরা আমি কি বলেছিলাম কেন আমরা কনভুলিউশনাল লেয়ারগুলো ইউজ করি যাতে প্যারামিটারের সংখ্যা কমানো যায় দুইটা মেইন উদ্দেশ্য আসলে একটা হচ্ছে প্যারামিটারের সংখ্যা অনেক কমে যায় তো এটাতে ট্রেনিং অনেক ফাস্টার হয় আরেকটা জিনিস হচ্ছে অবভিয়াসলি আমাদের যে স্পেশিয়াল যে ইয়েগুলো রিজনিংটা সেটা যাতে ঠিকঠাকভাবে করতে পারে যেটা আসলে ফুলি কানেক্টেড বা ডেন্স লেয়ার দিয়ে করাটা ডিফিকাল্ট আর কি বুঝতে পারছেন খেয়াল করে দেখেন এখানে কিন্তু আমার ডিমেনশন অনেক কমে আসছিল টোয়েন্টি ইন্টু টোয়েন্টি থ্রি ইন্টু সিক্সটিন এটার সাথে কম্পেয়ার করেন এটা এখানে আর অনেক বেশি ছিল না বাট যখন আপনি এটাকে ফ্ল্যাটেনিং করে এরপর ফুলি কানেক্টেড লেয়ার হিসাবে কানেক্ট করলেন ওই জায়গায় কিন্তু প্যারামিটারের সংখ্যা অনেক বেশি কারণ ফুলি কানেক্টেড লেয়ারটা জিনিসটাই এরকম আবারও যদি আমরা খেয়াল করি ফুলি কানেকটেড লেয়ারে কিন্তু আমার সবার সাথে সবার কানেকশন থাকতে হবে যে কারণে ট্রেইনেবল প্যারামিটারের সংখ্যা অনেক বেড়ে গেছে বাট কনভলিউশনাল লেয়ারে আপনি বেসিক্যালি একটাই একটাই দেখেন কার্নেলকে কিন্তু আপনি পুরোটা ইমেজ জুড়ে ইউজ করছেন রিউজেবল এটা ঠিক আছে এই কারণে প্যারামিটারের সংখ্যা কিন্তু খুব বেশি বাড়ে নেই বোঝা গেছে জিনিসটা

এটা আসলে আরো অনেক রকম হতে পারত মিডিয়ান পুলিং হতে পারত অনেক কিছু হতে পারে বাট व्हाटएভার এখানে আসলে মানে ডাইমেনশনে কোনো চেঞ্জ আসবে না ওগুলা একই রকম থাকবে আচ্ছা আমরা কি এই জিনিসটা মোটামুটি আমাদের এই মাত্রা যেটা আসলে খুবই আপনাদের মনে হয় এটা নিয়ে একটু কনফিউশন বেশি ছিল এটা মোটামুটি পারবো না আচ্ছা আমরা আরেকটা ম্যাথ একটু দেখি আমি এটার কথা একটু বলেছিলাম এই ম্যাপটা আমরা করে দেখি এরকম জিনিসও কিন্তু মানে অ্যাকচুয়ালি আপনি কনভলিউশনের প্রসেসটা বুঝতে পারছেন কি না সেটা কিন্তু আমরা চেক করে দেখতে চাই ঠিক আছে তো বেসিক্যালি আমার এই কার্নেলটাকে এই ইমেজের পুরোটা জুড়ে আমরা কনভলভ করব ওকে তাহলে কি করা যায় প্রথমে হচ্ছে এটাকে আমরা একদম টপ লেফটে দিলাম তাহলে গুণফল কী হবে জিরোর সাথে ওয়ানের গুণফল এই যে দেখেন জিরো ইন্টু ওয়ান প্লাস মাইনাস ওয়ান ইন্টু থ্রি প্লাস জিরো টু এই যে প্লাস মাইনাস ওয়ান ইন্টু টু প্লাস ফাইভ ইন্টু ওয়ান প্লাস জিরো মাইনাস ওয়ান এই জিরো মাইনাস ওয়ান থ্রি দেখেন জিরো আর টু তো মাইনাস আসে সেটা আমরা এই জায়গায় বসালাম এটা কত হবে বলতে পারবেন আমাকে কেউ এখন জাস্ট ক্যানেলটাকে শিফট করে আমরা এই পোর্শনে বসাবো আমি যদি এটাকে এখন কার্নেলটাকে শিফট করে আমরা এখন এতটুকুতে বসাবো ঠিক আছে এখন বলেন তো কি আসবে মাইনাস সিক্স আমরা লিখি জিরো ইন্টু ওয়ান প্লাস সরি ওয়ান না এটা থ্রি তাই না এই যে দেখেন এই যে থ্রি এরপর এটা কি মাইনাস ওয়ান ইন্টু টু রাইট Minus one into two plus zero into zero, two. into zero zero into zero plus plus one into minus one one into minus one plus five into zero 5 into zero uh, plus first minus one into one minus one into one plus, plus zero into three zero into 0 one into one one into one 0 into 30 into 3 এবার বলেন তো অন্যগুলো কত হয় এভাবে এখানে একটা ইয়ে হচ্ছে প্রত্যেকবার আমাদের আসলে কর্নারটাকে যোগ করারই দরকার নেই কারণ ওগুলো সব জিরো আছে ফিল্টারে ঠিক আছে যেমন এখন যদি আমরা এটা করি এখানে আমার এই ভ্যালু এই ভ্যালু এই ভ্যালু এই ভ্যালুর ক্যালকুলেশনেরই দরকার নেই কারণ এখানে তো জিরো জিরো দিয়ে গুণ করলে তো জিরোই আসবে বাকিগুলো যদি আমরা ইউজ করি তাহলে জিরো ইন্টু মাইনাস ওয়ান জিরো ইন্টু মাইনাস ওয়ান এগুলো কিছু থাকলো না থ্রি ইন্টু মাইনাস ওয়ান মাইনাস থ্রি আসলো ওয়ান ইন্টু মাইনাস ওয়ান মাইনাস ফোর হয়ে গেলো প্লাস ওয়ান ইন্টু ফাইভ তো মাইনাস ফোর প্লাস ফাইভ ওয়ান আসবে ঠিক আছে বুঝতে পারছেন কিভাবে আসলে পুরো কাজটা করব এরপরে কোথায় যাব বলেন তো প্রথমে আমি ওয়ান সাইডে এখানে গেছি তারপর ওয়ান সাইডে এখানে গেছি এরপরে একদম স্ট্রেইট নিচে যাব যাব নিচে যাব না কিন্তু আমরা সাধারণত যেটা করি এইভাবে যাই আসলে স্ট্রেইট নিচে গেলেও যে খুব ভুল হবে তা না তখন আমাকে এই পয়েন্টের ভ্যালুটা ফিলআপ করতে হবে আর কি তবে টিপিক্যালি আমরা যেটা করি এভাবে যাই ঠিক আছে এভাবে যাই তারপর এখান থেকে শুরু করি আবার জেড আর কি শেপে যাচ্ছি সাধারণত এইভাবে আমরা সাধারণত কনকুলেশনটা করি গেছে তো এরপরে আমরা এই ক্যালকুলেশনটা করবো আর কি এখানেও দেখেন ওয়ান ওয়ান এখানে টু ছিল আর জিরো ছিল তো তো হচ্ছে ফোর এখানে আমরা ইলেভেন পাবো ঠিক আছে এভাবে আমরা আসলে পুরো যে ইমেজটা সেটাকে কনভার্ভ করে আমরা একটা আউটপুট ইমেজ পাচ্ছি গেছে এই এইরকম জিনিস যদি আসে পারবেন না এখানে একটু একটা জিনিস বলে রাখি এখানে তো ফিল্টারটা দেওয়া ছিল এটা কিন্তু নাও হতে পারে যে ফিল্টার দেওয়া আছে ঠিক আছে যেমন ধরেন আপনাকে এমন বলা হতে পারে যে একটা থ্রি ইন্টু থ্রি মিন ফিল্টার বা এভারেজিং ফিল্টার ইউজ করতে হবে তখন কিন্তু দেওয়া থাকবে না ফিল্টারটা যদিও এটা খুবই ইজি আসলে ওই ফিল্টার মানে নাম দেখেই বুঝে যাওয়ার কথা কি করতে হবে ওই ফিল্টারে বাট দেওয়া থাকবে না এরপর সিমিলারলি মিডিয়াম ফিল্টারিং থাকতে পারে ঠিক আছে ওইটা যদিও নন লিনিয়ার ফিল্টার বাট ওইটা যদি থাকে তখন আপনি জাস্ট ওই যে নয়টা ভ্যালু আছে যে নয়টা ইমেজের ওই পোর্শনে যে নয়টা ভ্যালু আছে তার মধ্যে মিডিয়ানটা নেবেন তাই না বলেন তো এইখানে আমি যদি এই আমি যদি সব সরাই কারেন্টলি যে পোর্শনে আছে এটাতে যদি আমি মিডিয়াম ফিল্টারিং করি তাহলে কোথায় কি কি পাবো বলেন তো

এবার মিডিয়ান বের করার মানে হচ্ছে আপনার এই যে সর্টেড ডিস্ট্রিবিউশনটা তার ঠিক মিডল ভ্যালুটা তাহলে নয়টা ভ্যালু থাকলে মাঝখানে পঞ্চম যেটা সেটাই হবে সেটা কি ওয়ান নাকি টু 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 তাহলে আমাদের আসলে এখানে টু বসবে এর পরেরটা বলেন তো এখানে কি হবে এখানে দুইটা জিরো আছে তিনটা ওয়ান আছে সো বুঝতেই পারছি আমরা যে ফিফথ ভ্যালু ওয়ান হবে রাইট বুঝাচ্ছে এই যে এই অংশটাতে এই অংশটাতে আমার জিরো কয়টা দুইটা দুইটা ওয়ান কয়টা তিনটা তাহলে আমার ফিফথ ভ্যালু নিশ্চয়ই ওয়ান হবে এখানে দেখেন জিরো জিরো ওয়ান 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 মানে শর্ট করতে করতে ফিফথ ভ্যালু যেটা পাবেন নয়টা যদি থাকে ঠিক মিডল ভ্যালুটা যে জায়গায় পেয়ে যাবেন ওটা বসিয়ে দিবেন তাহলে এটা হবে ওয়ান এরপর এটা বলেন তো জিরো আছে দুইটা ওয়ান আছে চারটা সো এখানেও মিডিয়ান ওয়ান হওয়া উচিত না এরপরটাতে দেখেন এখানে জিরো আছে দুইটা ওয়ান আছে দুইটা টু আছে চারটা সো এখানে কত হবে এরপর এখানে আমাদের জিরো দুইটা আছে তিনটা ওয়ান আছে রাইট এই অঙ্কটাতে তাহলে ওয়ান হবে ওয়ান হবে এরপর এখানে জিরো আছে একটা ওয়ান কয়টা তিনটা ওয়ান তিনটা তাও কিন্তু মিডলে আসে না এটা হচ্ছে অনেকটা 8 মতো ডিস্ট্রিবিউশন প্রথমটার মতো আবারো মিডলে টু আসছে তাই না তিনটা টু আর দুইটা থ্রি ঠিক আছে তাহলে টু হবে এবার আবার এখানেও দেখেন একটা জিরো তিনটা ওয়ান এরপর তিনটা টু সো টু আসবে ফিফথ ভ্যালু টু আসছে এখানে একটা জিরো দুইটা ওয়ান তিনটা টু তাহলে টু আসছে আবারো এখানে চারটা ওয়ান চারটা টু লাস্টে একটা থ্রি তো আবার টু আসছে এই হচ্ছে আমাদের মিডিয়াম ফিল্টারিং হলো ঠিক আছে মিন হলে আপনাকে এভারেজ করতে হতো সব জায়গায় ঠিক আছে এভারেজ করে আপনি হয়তো আইদার ইয়েটা নেবেন মানে রাউন্ডিং করে দিবেন অথবা অনেক সময় ফ্লোর নেওয়া হয় আমার মনে হয় আপনাদের যদি কোয়েশ্চেনে আসে রাউন্ডিং করে দিন আর কি ঠিক আছে তো পারা যাবে না এই ধরনের কোয়েশ্চেন আসলে ওকে ঠিক আছে তাহলে মোটামুটি এই টাইপের জিনিসগুলো যদি পারেন সমস্যা হওয়ার কথা না আর লিনিয়ার রিগ্রেশন লজিস্টিক রিগ্রেশনের যে ম্যাথগুলো সেগুলো হোপফুলি মনে আছে এটা আসলে আপনারা এক্সামে মোটামুটি পেরেছেন আমাদের যে সেভেন স্লাইড সেভেন পয়েন্ট ওয়ান যেটা ছিল আমি যদি অন করি এখানে আমাদের যে ম্যাথটা ছিল দেখেন এখানে একটা এক্সাম্পল প্রবলেম ছিল এই ডেটা সেটের উপর বেস করে আপনি লিনিয়ার রিগ্রেশন করবেন দুইটা দুইবার বেসিক্যালি ইটারেট করে ঠিক আছে এখানে স্টেপ বাই স্টেপ যে প্রসেসটা দেওয়া আছে প্রথমে মডেল সিলেকশন আপনার লিনিয়ার রিগ্রেশন বলা থাকলে তো অবভিয়াসলি লিনিয়ার যে ফাংশন সেটা এরকম কিছুই হবে তারপরে কস্ট ফাংশন লিনিয়ার রিগ্রেশনের জন্য এমএসসি তো

এতটুকুর উপরে আবার আমরা এইটাকে আমরা তখন জেড বলি এটার উপরে আবার আমরা একটা সিগময়েড বা সফট ম্যাক্স অ্যাক্টিভেশন অ্যাড করি রাইট সিগময়েড আর সফট ম্যাক্সের যে ফর্মুলা সেগুলো আপনাদের আশা করি দেওয়া যা মনে আছে আরেকবার দেখি তবুও এখানে এই যে বেসিক্যালি আপনার প্রথমত তো ওই ফর্মুলাটা অ্যাপ্লাই করলেন তারপরে আবার সেখানে আমরা সফটম্যাক্স অ্যাপ্লিকে ইয়ে যেটা এই যে এটা হচ্ছে সিগময়েড বাইনারি ক্লাসিফিকেশন হলে সিগময়েট ফাংশনটা অ্যাড করব এখানে এই যে জেডটা আছে এই জেডই হচ্ছে আমাদের ওই লিনিয়ার আউটপুট যেটা ছিল থিটা ট্রান্সপোজক্স যা ছিল আর কি সেটা সেটাকে আবার আমরা এই ফাংশনে বসিয়ে দেবো এই ফাংশনে বসানোর কারণ হচ্ছে যাতে আমরা একটা জিরো থেকে ওয়ানের মধ্যে লিমিটেড একটা ভ্যালু পাই ঠিক আছে যেটা প্রবাবিলিটি হিসেবে আমরা ইন্টারপ্রেট করতে পারি তো ওই যে ম্যাক্স বা সিগময়েডের যে আউটপুটটা সেখান থেকেই আপনারা ক্যালকুলেট করবেন হচ্ছে আপনাদের লগ লসটা এরপরে যে গ্রেডিয়েন্ট ডিসেন্ট বা এর পরের যে অংশটা সেগুলো আসলে মোটামুটি সিমিলার ওটাতে খুব একটা সমস্যা হয় না মানে গ্রেডিয়েন্ট ডিসেন এটা হচ্ছে আমাদের যে কস্ট ফাংশনটা ঠিক আছে এখানে পি হচ্ছে ওই প্রবাবিলিটি যেটা আমরা ইয়ে থেকে পাই সিগময়েড বা ম্যাক্সের আউটপুট থেকে পাই আর টি হচ্ছে আমার অরিজিনাল টার্গেট ভ্যালু এটা জিরো বা ওয়ান বা এরকম কিছু একটা হবে ঠিক আছে জিরো বা ওয়ানই হয় ওই পার্টিকুলার ক্লাসের জন্য ওয়ান অন্য সব ক্লাসের জন্য জিরো আর আমাদের যে আপডেট রুলটা গ্রেডিয়েন্ট ডিসেন্টের এটা একদম এক্স্যাক্টলি লিনিয়ার রিগ্রেশন আপনারা যেটা দেখেছেন সেটাই ঠিক আছে শুধু আপনার কাজ হবে লসটা বের করা ঠিক আছে বা এই ভ্যালুগুলা বসিয়ে দেওয়া ঠিকঠাক মতো ফাংশনটা তো ক্যালকুলেটরে বসালেই মোটামুটি কাজ করবে তো খুব একটা সমস্যা হওয়ার কথা না যদিও আপনাদের মানে লজিস্টিক ফ্রিগ্রেশনের ম্যাথ এইবারের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট যে তা না বাট মানে আইডিয়াটা থাকতে হবে ধরেন পুরো ম্যাথ না আসলেও কোনো একটা জায়গায় আপনি এক্স্যাক্টলি কী করবেন ওইটা যাতে আপনি বুঝতে পারেন আর কি ঠিক আছে তো এই তো লিনিয়ার লজিস্টিক রিগ্রেশন ফরওয়ার্ড প্রোপাগেশন যেটা নিউরাল নেটওয়ার্কের সেটাও মোটামুটি সিমিলার জাস্ট এই অ্যাক্টিভেশনটা এর আগে লিনিয়ার ট্রান্সফরমেশনটা মোটামুটি এগুলো বাড়তে সমস্যা হওয়ার কথা না আর বাকি ছিল হচ্ছে সিএনএন এর গুলো এগুলাই তো কারো কি কোনো কোশ্চেন আছে স্যার নিউরাল নেটওয়ার্কে একটা প্রবলেম আছে আচ্ছা কোন প্রবলেমটা স্যার ধরেন ইচ লেয়ারে আমরা যে আউটপুটটা বের করি হ্যাঁ 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 ওয়েটার ম্যাট্রিক্সটাকে ট্রান্সপোজ করতে হয় তারপর আমার যেটা ইনপুট থাকে সেটার সাথে মাল্টিপ্লাই করে দেন বায়াস অ্যাড করতে হয় হ্যাঁ আমি আসলে প্রেফার করি হচ্ছে বায়াসটাকে একদম ইনিশিয়ালি অ্যাড করে নেওয়া বাট মানে ওই একটা এক্সট্রা ওই যে একটা আমরা এক্সট্রা ফিচার অ্যাড করে দি না ওয়ান হ্যাঁ 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 ওইভাবে করলে প্রেফার করি বাট হ্যাঁ বায়াস দিও করা যায় একই কথাই আসলে বায়াস দি একটা এক্সট্রা স্টেপ অ্যাড হচ্ছে আর কি তো যদি আপনি ওয়ান শুরুতেই একটা ফিচার হিসেবে ধরে নেন তাহলে ওই সমস্যাটা হয় না বাট নিউরাল নেটওয়ার্কে করতে গেলে একটু ঝামেলা আছে এটা আপনার প্রত্যেকটা হিডেন লেয়ারেই আপনার একবার করে একটা করে এক্সট্রা নিউরন ধরতে হবে তো এই কারণে ওইখানে আসলে বায়াসের ক্যালকুলেশনটা আমিও দেখিয়েছি আমার যে স্লাইড সেখানে আচ্ছা হ্যাঁ আপনার কোয়েশ্চেনটা বলেন আবার স্যার ওই যে মানে ট্রান্সপোজের ওয়েট ম্যাট্রিক্সটার সাথে ইনপুট গুণ করার পরে আবার তো বায়াস অ্যাড করতে হয় স্যার মানে অ্যাসাইনমেন্টের যে প্রবলেমটা সেখানে দেখলাম ডাইমেনশনটা ম্যাচ হচ্ছে না মানে যেই বায়াসটা দেওয়া কোশ্চেনে সেটার সাথে আমার মাল্টিপ্লাইড ম্যাট্রিক্সটার ডাইমেনশন ম্যাচ হচ্ছে না তাহলে তো স্যার বায়াস অ্যাড করতে পারবো না আচ্ছা এটা তো হওয়ার কথা না আচ্ছা অ্যাসাইনমেন্টের প্রবলেমটা আমরা একটু দেখি আচ্ছা ফার্স্ট এটা একটু